ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار السلام عليكم ورحمه الله وبركاته আমরা পড়তেছিলাম এই বইটার নাম আগেও জানেন আপনারা বলছি যখন প্রত্যেকবার প্রত্যেক হালাকেতে একবার বলি রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস সমকালীন মুসলমানদের জীবনে ধর্মীয় চরমপন্থা ধর্মীয় চরমপন্থা বলতে কি বোঝায় ধর্ম নিয়া যেটাকে আমরা ওরা যেটাকে বলে সেটা না ওরা অনেক কিছু ওরা বলতে পশ্চিমা বিশ্ব বা অমুসলিম বিশ্ব অনেক কিছুকে ধর্মীয় চরমপন্থা বলে সেটা না ইসলামের ধর্মীয় চরমপন্থার ডেফিনেশন একদম 1400 বছরের পুরানো অতদিন থেকে এই ধর্মীয় চরমপন্থা জিনিসটা ইসলামে জানা বা ইসলামের একটা বিষয় সেই হিসাবে যে ধর্মীয় চরমপন্থা আমরা সেটার কথা বলতেছি আমরা ওরা কি বলতেছে সেটা নিয়ে সেটা থেকে না আর কি এই বইটা লেখা 21 বছর 22 বছর আগের এই আজকে যে টেরোরিস্ট এক্সট্রিমিস্ট বা যে সমস্ত কথাগুলো প্রচলিত আছে এই সমস্ত কথাগুলো থেকে এটা আসে নাই তার আগেই এই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছেন ওনারা আচ্ছা যাই হোক আমরা আজকে আসবো ওই গতদিন পড়তেছিলাম যে দুইটা জিনিস নিয়ে অন্য কাউকে কাফের ডিক্লেয়ার করা বা অন্য কাউকে কাফের মনে করা অমুসলিম মনে করা অন্য কাউকে বলে কোনো মুসলিমকে অমুসলিম মনে করার দুইটা প্রিন্সিপালের কথা আমরা পড়তেছিলাম যে দুইটা মূলনীতি ফলো হবে একটা হচ্ছে যে একজন মানুষের ভিতরেই ইমানের কিছু শাখা এবং কুফরের কিছু শাখা থাকতে পারে সে ইমান কতগুলো ইমানের ক্যারেক্টারিস্টিক থাকতে পারে যতক্ষণ পর্যন্ত তার ভিতর লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহ কলেমা বা কলেমার কনসেপ্টটা বা তাওহীদের কনসেপ্টটা আছে তার পাশাপাশি যদি কোন অন্য মানে ইমানের কিছু ঘাটতি থাকে এবং কুফরের কিছু 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 ছোট ছোট চিহ্ন থাকে তথাপি আমরা তাকে মুসলিম বলব মোট কথা হচ্ছে যে একটা মানুষের ভিতর একই সাথে ইমান এবং কুফরের ই থাকতে পারে এটা হচ্ছে একটা প্রিন্সিপাল মানে তার ভিতর কিছু একটা ইমানের ঘাটতি দেখে আমরা তাকে কাফের মনে করব না বা অমুসলিম মনে করব না আর যদি তার ভিতরে কুফরের সামান্য কিছু থাকে তাইলেও আমরা তাকে অমুসলিম মনে করব না ইমানের ঘাটতি থাকলেও মনে করব না কুফরের চিহ্ন থাকলেও মনে করব না কারণ একই মানুষের ভিতর কিছুটা ইমানের চিহ্ন থাকতে পারে আর কিছুটা কুফরের চিহ্ন থাকতে পারে এটা একটা বই আছে আমরা প্রায় রেকমেন্ড করি আপনারা পাবেন এই বাজারে পাওয়া যায় বাংলার তর্জমা আছে সোয়াবুল ইমান বইটার নাম বাংলাদেশ ইসলামিক সেন্টার জামাত ইসলামের একটা বোধ হয় অঙ্গ সংগঠন না এটা বাংলা বিআইসি ওরা বাইর করছে ইমাম বাইহাকির বই এটা হচ্ছে ফেইথ এস 77 ব্রাঞ্চ বইটার নাম ইংরেজি নামটা আমরা আমাদের গ্রুপেও দিয়েছিলাম এটা সফট কপি এটা হচ্ছে যে ইমানের 77টা 70টা বা তারও বেশি শাখা আছে তারপর ওইটাকে ওইটা থেকে আনছে 77টা শাখা তো এখানে আমরা বলছি যে এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উপরের এবং সবচেয়ে অপরিহার্য যেটা ছাড়া ইমান থাকবে না সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমা বা এটার সাক্ষ্য দেওয়া আর সবচেয়ে নিচে হচ্ছে রাস্তা থেকে একটা ক্ষতিকর বস্তু উঠায় ফেলে দেওয়া যে আমার মুসলিম ভাইয়ের কষ্ট হবে এখন একটা ছাড়া আপনি মুসলিম না কিন্তু আরেকটা ছুটে গেলে যে আপনি রাস্তায় একটা কলার চোখলে দেখে ফেললেন না আপনার সাথে সাথে অমুসলিম হয়ে গেলেন না আপনার ইমানটা সর্বাঙ্গ সুন্দর হইল না বা পরিপূর্ণ হইল না 77 ব্রাঞ্চের আপনার একটা দুইটা ব্রাঞ্চ কমতি দেখা গেল তার মানে এটার জন্য আপনি অমুসলিম হয়ে যাবেন না এটা ছিল ফার্স্ট প্রিন্সিপাল আর সেকেন্ড প্রিন্সিপাল হচ্ছে যে এইটা একটা ডেঞ্জারাস ব্যাপার যে আমরা কাউকে কাফের হিসাবে ই করবো এটা অত্যন্ত অত্যন্ত গর্হিত ব্যাপার আমরা ইনশাল্লাহ এটা থেকে বেঁচে থাকবো তো এখানে এখানে দুটা হাদিস একই হাদিসে দুটা ভার্সন আসছে একটা হচ্ছে ইফ এ ম্যান সেজ টু হিজ ব্রাদার ও ডিসবিলিভার একটা মানুষ যদি তার ভাইকে বলে হে কাফের ইট উইল এটা কতদিন পড়ছি আমরা জাস্ট ছুঁয়ে যাচ্ছি আমি ইট উইল সার্টেনলি স্টিক টু ওয়ান অফ দেম এটা তাদের একজনের গায়ে লাগবে তার মানে যদি সত্যি সত্যি বলে থাকে যা ওকে বলছে তাহলে তো সে কাফের আর যদি সত্যি সত্যি না বলে থাকে মিথ্যা বলে থাকে তাহলে তার গায়ে ফিরে আসবে নজবিল্লাহ আমরা এটা থেকে অনেক সময় আমরা রাগের মাথায় বা ইসের মাথায় এটা বলতে পারি বা মুখে চলে আসতে পারে আমরা সাবধান থাকবো এবং তবা করবো আল্লাহ আমাদেরকে মাফ করুন এরপরে আরটা হচ্ছে যে আবদুল্লাহ ইবনে ওমরের একটা আসতে বর্ণনা প্রথমটা হচ্ছে বুখারী মুসলিমের সেকেন্ডটা হচ্ছে বুখারী এখন যেটা পড়বো বুখারী আবু দাউদ এবং আহমদের এখানে বলছেন যে ফর এনি ম্যান হু কলস হিজ ব্রাদার ও ডিসবিলিভার যে কোনো মানুষ যদি তার ভাইকে এইভাবে ডাকে হে কাফির এভাবে যদি ডাকে
ইট উইল সার্টেনলি স্টিক টু ওয়ান অফ দেম, একই কথা প্রায় সিমিলার কথা, মানে সেম কথা বলতে গেলে যে এটা তাদের একজনের উপরে ফিরে আসবে। এরপর একটা হাদিস আসতেছে, এটা হচ্ছে আপনার বুখারী এবং আহমদের হাদিস, এটাতে বলতেছেন যে যে কেউ যে ইসলাম ছাড়া, এটা আমরা পড়ছিলাম কতদিন, ইসলাম ছাড়া অন্য কোন দিন নিয়ে কসম খাবে, কসম খাবে মানে প্রতিজ্ঞা করবে, মানে আমার ইট ইজ নট ট্রু। আমরা বলি বলছিলাম যে মানে আমরা ইংরেজি ইংরেজি শিক্ষিত যারা তারা হয়তো অনেকখানি দেখি যে ও মাই গড বা জিসাস, ওরা ওর কথায় কথায় জিস কথাটা বা জিসাস বলে, মানে এটা এটার উজ্জ্ব কথা হচ্ছে কি মানে সে মানে জিসাসের নামে সোয়ার করতেছে বা শপথ করতেছে বা প্রতিজ্ঞা করতেছে বা একটা জিনিসকে দেখে অবাক হইতেছে সেটা বলতেছে। তখন আল্লাহ রসুল বলতেছেন দেন হি ইজ অ্যাজ হি সেড, তাহলে সে যা বলল তাই। মানে আমরা বলি না মহাভারতকে অশুদ্ধ হয়ে যাবে, এই কথাটা বলা উচিত না, মহাভারত অশুদ্ধই। আমরা যদি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলে একটা জিনিসকে শুদ্ধ বলে প্রমাণ করতে চাই, তার মানে আমরা মহাভারতের নামে কিন্তু অ্যাকচুয়ালি প্রকারান্তরে কি করলাম, মহাভারতের নামে শপথ করলাম। এই জিনিসটা আমরা খেয়াল করবো, আমরা হয়তো ওরকম চিন্তা করে করি না, মুখ দিয়ে বাইর হয়ে যায়, আসে না এরকম, মানে বা হিন্দুরা বলেন সময় উপরাল্লাহ, উপরাল্লাহর কসম বা উপরাল্লাহ জানে, মানে এই উপরাল্লাহ বলতে সে কি মিন করতেছে সেই জানে, মানে আমার উপরাল্লাহ তার উপরাল্লাহ এক নাও হইতে পারে, এগুলো আমাদের কেয়ারফুল হওয়া উচিত। তারপরে বলতেছেন এই হাদিসের অন্য পার্টে মানে পরবর্তী অংশে, হুয়েভার কিলস হিমসেলফ উইথ সামথিং উইল বি টর্মেন্টেড বাই দ্যাট থিং ইন দ্য হেল ফেয়ার, যে কাউ নিজেকে কিছু দিয়ে হত্যা করে, ধরেন যে ফাঁসিতে ঝুলা আত্মহত্যা করল, সে জাহান্নামে ওইভাবে বারবার ফাঁসিতে ঝুলতে থাকবে, এই কথাটাই বোঝানো হয়েছে, মানে যা দিয়ে সে করবে। তবে শুদ্ধ মতে সেও কখনো আল্লাহ মাফ করে দিতে পারেন এবং সেও তাকেও কাফের জ্ঞান করা হবে না যে আত্মহত্যা করবে, এটা কিন্তু আমরা অনেকে জানি না। আমরা অনেকে মনে করি যে আমাদের দেশে প্রচলিত আছে যে আত্মহত্যা করলে তার জানাজা পড়া যায় না, এটা কিন্তু অনেক মানুষ জিজ্ঞেস করে, মানে আমি এই পর্যন্ত হয়তো 100 বারই প্রশ্ন পাইছি যে আচ্ছা আমাদের আত্মীয় আত্মহত্যা করছে তার জানাজা যাব কিনা। বেসিক জিনিস হচ্ছে যে জানাজায় যাবেন আপনি এবং তাকে তথাপি মুসলিম মনে করবেন যদি সে নিজেকে মুসলিম ক্লেম করে থাকে, তবে কোন সম্মানিত ব্যক্তি বা স্কলার বা আলেম তার জানাজায় যাবেন না, এটা এই জন্য যাবেন না, এটা এটা প্রমাণ করতে, এটা দেখাইতে যে সে যে কাজটা করছে এটা অত্যন্ত গর্হিত একটা কাজ এবং এটা একটা বড় শ্রেণীর কবিরা গুণা এবং সে আল্লাহ মাফ করতে পারেন তাকে, তবে সে জাহান্নামী হবে, এটা এটা এই আর কি। তারপরে পয়েন্টটা এই এই হাদিসের বাকিটুকু হচ্ছে কার্সিং এ বিলিভার ইজ লাইক কিলিং হিম, কোন একজন বিশ্বাসীকে মানে কার্স করা, কার্স করা মানে লানত দেওয়া, এই জন্য লানত আল্লাহ কথাটা আমরা ইউজ করব না, কোন মুসলিমের বেলায় তাকে লানত দিব না কখনো, লানত দেওয়াটা কিন্তু একটা বড় ক্রাইম, একেবারেই মুখ দিয়ে আপনার মুখ সিল করে রাখবেন, লানত দিবেন না আর কি, যেটা লানত আল্লাহ বলে একটা কথা আছে না পাচ্ছেন না, ওই ওই কথাটা আমরা কোনো মুসলিমের বেলায় ব্যবহার করব না। কার্সিং এ বিলিভার ইজ লাইক কিলিং হিম, ওয়া সালাম, একজন বিশ্বাসীকে কার্স করা, লানত দেওয়া হচ্ছে তাকে হত্যা করা সামিল, আমরা দিব না। হুয়েভার অ্যাকিউজেস এ বিলিভার অফ ডিসবিলিফ ইজ লাইক হি কিলড হিম, যে কেউ যে একজন একজন বিলিভারকে, একজন মুসলিমকে, যে কেউ যে একজন মুসলিমকে কুফরের ইলজাম দেয়, সে আসলে কি করল, অ্যাজ ইফ হি কিলড হিম, যেন সে তাকে হত্যা করল, হত্যা করা কবিরা গুনাহ এবং হত্যা করা কিসাস দিয়ে করা মানে বড় গুণা, হত্যা করাকে কুফর বলছেন আল্লাহ রাসূল অন্যখানে, কিন্তু এগুলো ছোট কুফর, বড় কুফর না, কিন্তু আমরা কাউকে যদি কুফর বা কাফের বলে এই করি একজন বিশ্বাসীকে, তাহলে আমরা তাকে হত্যা করার সমানই করলাম, আমরা যেন এটা না করি এবং এটা যেন আমাদের মুখ দেওয়া আসে না ইনশাল্লাহ। এরপরে একটা আছে আবু যর গিফারির একটা হাদিস, এই এই পর্যন্ত আমরা কতদিন পড়ছিলাম, তারপর থেকে আজকে পড়বো ইনশাল্লাহ। হুয়েভার কলস এ পার্সন উইথ কুফর অর সেজ এনিমি অফ আল্লাহ ওয়াইল হি ইজ নট, কেউ যদি কাউকে বলে কাফের বলে বা কুফরেরই করে অথবা আল্লাহ শত্রু বলে অথচ সে তা না, দেন ইট উইল রিটার্ন টু হিম, তাহলে এটা তার উপরে ফিরে আসবে। এরপর একজন স্কলার বলছেন দিস ইজ এ ভেরি স্ট্রং ওয়ার্নিং টু হুয়েভার ডিক্লেয়ার্স এনি ওয়ান অফ দ্য মুসলিমস এ ডিসবিলিভার, এটা বড় একটা একটা সাবধান বাণী এবং খুব স্ট্রং ওয়ার্নিং, কাদের জন্য, যারা কোন একজন মুসলমানকে অবিশ্বাসী বলে ডিক্লেয়ার করে বা ঘোষণা করে, while he is not, অথচ সে তা না, this is a grave thing that many of the scholars have fallen into, এটা এমন একটা জিনিস যার ভিতর অনেক স্কলাররা এটার ভিতর পড়ে গেছেন। আপনারা জানেন যে ওসামা বিন লাদেন যখন ওই আফগানিস্তানে গিয়ে করলো, তখন এই যে মক্কা মদিনার বড় বড় স্কলারদেরকে সে কিন্তু তাকফির করছে,
বা তার তার পক্ষের স্কলার যারা তারা তাকফির করছে। এইটা এমন একটা জিনিস, এটা দেখবেন, এটা বড় স্কলারদের দেখবেন মুখ দিয়ে তাদের বাইরই হয় না, মানে তারা এই সমস্ত কথা বেরি করতে চান না। একেবারে কোন বিশেষ একটা সিচুয়েশনে তারা একটা ফতোয়া দিবেন, বাট কথায় কথায় মানুষের কাফের বলা মুশরিক বলেন না, তারা এটাকে জেনেরিক সেন্সে রাখেন, মানে একটা একটা পাপ বা একটা অপরাধ বা একটা জিনিসকে তারা কুফর বলবেন, একটা জিনিসকে তারা শির্ক বলবেন, কিন্তু মানুষকে তারা মুশরিক বা কাফের বলবেন না, এটা জেনারেলি তারা করেন না, কখনোই না। এই বাচ্চাটাকে আপনার, ওই মেয়েটাও, ওইটা কার? আপনার নাতনি? আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। মেয়ের ঘরের? আচ্ছা, আপনি এখনো দেখতে ইয়াং রয়েছেন, নানা দাদা মনে হয় না। আমরা নানা দাদা হয়ে গেছি অনেক আগে। আচ্ছা, তখন বলতেছে যে অনেক স্কলার, দে ডিফার ইন দেয়ার বিলিফস অ্যান্ড ডিক্লেয়ার ইচ আদার টু বি ডিসবিলিভার্স। তারা নিজেদেরকে, তারা স্কলার ডিফার করে বিশ্বাসে এবং একজন আরেকজনকে ডিসবিলিভার হিসেবে করে। এটা তো অনেক স্কলাররা এটাতে পা দিচ্ছে, অনেক স্কলারদের কথা, দুঃখজনকভাবে কথাটা সত্যি যে অনেক স্কলার এটাতে পা দিচ্ছেন, আমরা এটাতে ই করবো না। এই জন্য দেখবেন যে বড় স্কলার বোঝা যাবে একটা একটা পদ্ধতি, মানে একটা একটা ইন্ডেক্স হচ্ছে এটা, তারা সহজে এই কথাগুলো মুখ দিয়ে বাইর করবেন না। কোনো মানুষের বেলায় অমুক কাফের, অমুক কাফের, এই তো একটা কাফের, ওই একটা মুশরিক, এরকম কথা বলবেন না, কখনোই বলবেন না। কিন্তু পেটি স্কলার যারা, পেটি পাতি বলি না আমরা কথা, পাতি মানে হলো পিচি পিচি, তো তারা দেখবেন কথায় কথায় তাকফির, অমুক এটা, অমুক এটা, অমুক এটা, শেষ। মুশরিকিন, মুলহিদিন আছে না কতগুলো টার্ম, কাফিরিন, এইরকম কতগুলো টার্ম আছে, টার্ম আছে। যাই হোক, এখন কথা হচ্ছে আমরা ডিজায়ার দিয়া বা আমাদের ইগনোরেন্স দিয়ে, আমরা দিনের ব্যাপারে ডিজায়ার বা ইগনোরেন্স দিয়ে আমরা আমরা এই করবো না। আমাদের ইচ্ছা হইতে পারে যে এই লোকটা, এই লোকটাকে আমি দেখতে পারি না, এই লোকটার অনেক কুফরের অনেক 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 চরিত্র আছে তার ভিতর, এই লোকটাকে এই ডাকতে পারলে খুব ভালো একটা ই হইতো, কিন্তু এইটা হলো ডিজায়ার, আটল ইগনোরেন্স, মানে আপনি জানেন না যে কোন কোন জিনিস দিয়ে এই প্রমাণটা কায়েম করতে হয়, প্রমাণটা ই করতে হয়, আপনি সেটা জানেন না। এই দুইটা দিয়ে কিন্তু আমরা চলবো না, পরিচালিত হব না। এখানে বলতেছেন এই এই এইটা হচ্ছে একটা একজন স্কলারের একটা কথা, এখানে এখানে যা সি করছেন, তুলে দিছেন, এর বলতেছেন যে ওয়ান অফ দ্য গ্রেভেস্ট থিংস দ্যাট অ্যান ইগনোরেন্ট পার্সন ডাজ ইজ দ্যাট হি এস্টাবলিশেস এ কল গিভিং ফ্রি রেইন টু ইগনোরেন্স বাই ডিজেগ্রিং উইথ অল অফ দ্য পিপল অফ নলেজ অ্যান্ড দেন আফটার ডিজেগ্রিং উইথ দেম হি ওয়ান্টস টু ডিক্লেয়ার দেম ডিসবিলিভার্স অ্যান্ড মিসগাইডেড বিকজ দে আর নট ইন এগ্রিমেন্ট উইথ হিম। এটা এক্স্যাক্টলি হয়েছে আল কায়দা গ্রুপ অফ যারা ছিল তাদের স্কলাররা বা তাদের ঈদের ব্যাপারে, এক্স্যাক্টলি এটা হয়েছে। তারা প্রথমে ওদেরকে কনভিন্স করতে চাইছে যে এই জিনিসটা ঠিক, যখন তারা এগ্রি করেন নাই, আব্দুল আজিজ বিন বাজ অথবা আরো বড় বড় যারা এগ্রি করেন নাই, বড় বড় কোনো স্কলার তাদের সাথে এগ্রি করেন নাই, তখনই তাদেরকে তারা ব্র্যান্ড করছে যে এরা 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 কাফের, এরা মুশরিক, এরা এটা হয়েছে, এরা এরা গ্রিন জোন স্কলার, ইত্যাদি ইত্যাদি করে করছে। এই এই ট্রেন্ডটাই যে আপনাকে তার লাইনে নিতে চাবে, যখনই চাবে না তখনই আপনাকে ই ডিক্লেয়ার করতে হবে। এই যে আকরামুজ্জামান ভাইটাই, তাদেরকে তো যারা এই দেশের চরমপন্থী যারা আছে তারা তো তাদেরকে অত্যন্ত অত্যন্ত ঘৃণার চোখে দেখে। তার কারণ হচ্ছে তারা মনে করে যে ইনারা মানে ওই উপযুক্ত ফিকটাকে এন্ডোর্স করতেছেন না বলে মানুষ ওইখানে যাইতেছে না। যদিও ইনারা অন্য ভুল করছেন, কিন্তু ইনারা এই জায়গাতে ভুল করেন নাই। যাই হোক, তো তখন তারা কি করে, এই জিনিসটাই যুগে যুগে হয়ে আসছে। তাকফির ওয়া হিজরা এই জিনিসটাই করছে ইজিপ্টে। তাকফির ওয়া হিজরা প্রথমে ইজিপ্টের শাসকদেরকে কাফের ডিক্লেয়ার করছে কুফর এর উপর থাকার জন্য। তারপরে যেসব আলেমরা তাদেরকে কাফের বলেন না, তাদেরকে কাফের ডিক্লেয়ার করছে। তারপরে সেসব আলেমদের যারা ফলো করে, অর্থাৎ হোল অফ ইজিপ্ট বাকি, তাদের সবাইকে কাফের ডিক্লেয়ার করছে। তার মানে ওই তাকফির ওয়া হিজরা গ্রুপের বাইরে যারা আছে সবাই কাফের। তো এই জিনিসগুলো থেকে আমরা অত্যন্ত সাবধান থাকবো। আমরা এই জিনিস, আল্লাহ আমাদের কোনো সব নাই, প্রথম কথা হচ্ছে যে আমাদের কোনো বেনিফিট নাই। আমার একজন মুসলিম ভাই, ফর এক্সাম্পল, উনি এক্স ওয়াই জেড যে কারো, তাকে কাফের ডিক্লেয়ার করে আমার কোনো কোনো গেইন নাই, কোনো সব নাই, আমি কিছু পাবো না, আমার কোনো প্রাপ্তি নাই। বরং আমি যদি তাকে আল্লাহর দিনে দাখিল করতে পারি, ধরেন তার ভিতর ত্রুটি আছে কিছু, সেটাকে যদি আমি শুদ্ধ করতে পারি, তাকে দাওয়াত দিতে পারি, আল্লাহর দিনে নিয়ে আসতে পারি, তাইলে বরং আমার কিছু লাভের আশা আছে। কিন্তু তাকে কাফের বানায় আমার কোনো লাভ নাই, বরঞ্চ আমার ওই যে ওই ক্ষতি চায় চলে আসতে পারে, যে আমার আমার ঘাড়ে ওঠে চলে আসতে পারে। এখন আসতেছে সূরা নাহলের 106 নম্বর আয়াত, এনিওয়ান হু আফটার অ্যাকসেপ্টিং ফেথ ইন আল্লাহ আটার্স ডিসবিলিভ, যে কেউ যে ইমান আনার পরে আবার কুফরের কাজ করল, একসেপ্ট আন্ডার কম্পালশন, হিজ হার্ট রিমেনিং ফার্ম ইন ফেথ, কম্পালশন ছাড়া, বাধ্য হওয়া ছাড়া। এটা একটা ফিক চলে আসছে এখানে, কারো মাথায় যদি আমি একটা বন্দুক দিয়ে বলি যে তুমি বলো
তোমার গুলি করা হবে, তুমি বলো যে তুমি রসুল্লে বিশ্বাস করো না, তুমি মুসলমান না, তুমি তুমি আল্লাহ বিশ্বাস করো না, আর সে যদি বলে তাতে কিন্তু সে অমুসলিম হয়ে যায় না। এটা কিন্তু একটা ফিক যে জোরে মানে বাধ্যতামূলকভাবে কাউকে যদি করায় বাধ্য করায় সে কিন্তু কাফের হয়ে যায় না। সাচ এজ ওপেন দেয়ার ব্রেস্ট টু আনবিলিফ অন দেম ইজ রেথ অফ আল্লাহ। ওই রকম লোক ছাড়া যাদের উপরে জোর করে যাদের মুখ থেকে কুফরের কথা বাইর করেছে তাদের ছাড়া যদি আর কেউ একবার ইমান আনার পরে আরেকবার যদি তার তার বুকটাকে কুফরের দিকে খুলে যায়, অবিশ্বাসের দিকে খুলে দেয়, অর্থাৎ সে অবিশ্বাসে হয়ে যায় বা অবিশ্বাস পোষণ করে ভিতরে, তাহলে তার উপরে অন দেম তাদের উপরে রেত অফ আল্লাহ, আল্লাহর গজব তাদের উপরে। গজব মানে হচ্ছে একচুয়ালি রাগ, রেত, কিন্তু রেতের সেন্সটা হচ্ছে অ্যাঙ্গারের রেতের ভিতরে তফাৎ হচ্ছে রেতটা হচ্ছে অনেক অনেক স্ট্রং একটা মিনিং, মানে একদম ধ্বংস করে দেওয়ার মতো একটা একটা রাগ গজব কথাটার ইয়ে আর কি। যদিও গজব মানে রাগই, তারপরেও মানে এই সেন্সে যখন মানে এইভাবে আল্লাহ যখন বলি তখন একটা অ্যাবসলিউট সেন্সে আস, ওইটাকে প্রিভেন্ট করার, আপনার আমার রাগের মতো না, আপনার আমার রাগ অহেতুক রাগ, ভুলবশত রাগ, ই না করে রাগ, সেই রাগ না, ওইটা হচ্ছে খুব স্ট্রং একটা রাগ বোঝানো হচ্ছে যেটা কিছু তাকে আটকাইতে পারবে না, মানে কিছু তার তাকে মানে প্রিভেন্ট করতে পারবে না, এই ধরনের একটা রাগ। তার বলতেছেন কি সুরা নাহলের আয়াত পড়তেছি আমরা, অন দেম ইজ রেত অফ আল্লাহ, তাদের উপরে আল্লাহর ক্রোধ গজব, অ্যান্ড দেয়ার্স will be a dreadful penalty, এবং তাদের জন্য ভয়ঙ্কর পরিণতি, পেনাল্টি ভয়ঙ্কর মানে জরিমানা বা ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য রয়েছে। এটা সূরা নাহলের 106 নম্বর আয়াত পড়লাম আমরা। তারপরে বলতেছে যে বিশ্বাসী তাহলে অবিশ্বাসী তাহলে কে কাফের কে, যে তার হার্টকে কুফরের জন্য খুলে দিবে। এটার একটা মিনিং আছে যে তার ভিতরে অবিশ্বাসটা আকিদা হিসাবে পোষিত হবে বা পোষণ করবে বা প্রথিত হবে আকিদা হিসাবে, মানে ডিসবিলিফ হিসাবে। যেমন ধরেন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ তুমি যে মৃতকে জীবিত করতে পারো আমাকে একটু দেখাও না, একটা মুহূর্তে ওনার মনে হয়েছে যে উনি দেখতে চান, এর মানে কিন্তু অবিশ্বাস না বা আল্লাহকে উনি অবিশ্বাস করেন না, বা তার আকিদায় প্রথিত ছিল না যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন না, তা না, কিন্তু ওনার ইচ্ছা হয়েছে যে এটা দেখলে ওনার আল্লাহ জিজ্ঞেস করছেন ওনাকে যে তোমার কি অবিশ্বাস, তোমাকে সন্দেহ আছে নাকি, তখন উনি বলছেন না আমি একটু কমফোর্ট ফিল করতে চাই, কমফোর্ট মানে আমার ইমানটাকে আর একটু শক্ত করতে চাই। এইটার নিড আমাদের সবাই থাকতে পারে জীবন জীবনের একটা ক্রস সেকশনে আমরা মনে করতে পারি এটা কি ঠিক বললাম, এটা কি ঠিক বলছেন আল্লাহ, এক সেকেন্ডের জন্য মনে হতে পারে, কিন্তু এটার মানে আমি কাফির হয়ে যায়নি যতক্ষণ না এটা আমার আকিদায় প্রথিত হয়ে গেছে বা সন্দেহটাই আমার ওয়ে অফ লাইফ হয়ে গেছে, যে আমার এক মুহূর্তে মনে হতেছে যে আল্লাহ ঠিকই বলছেন, আরেক মুহূর্তে মনে হচ্ছে না ঠিক বলেননি, এই ধরনের যদি হয়ে যায় তখন সমস্যা। এটা হচ্ছে শাওকানির একটা আমরা ই পড়ি কি বলে উদ্ধৃতি, বলতেছে যে কাফের হওয়ার জন্য হার্টটা অন্তরটাকে কুফর বা অবিশ্বাসের জন্য খুলে দিতে হবে এবং অন্তরটা সেটা নিয়ে শান্তিতে থাকবে, মানে বিকামিং কন্টেন্ট উইথ ইট, এই অবিশ্বাস নিয়ে অন্তরটা স্থির হয়ে যাবে, অ্যান্ড দ্য সোল বিং অ্যাট রেস্ট উইথ ইট, এবং সোল অ্যাট রেস্ট থাকবে। তার মানে প্রত্যেকের লাইফে একটা সময় থাকতে পারে যখন একটা জিনিস নিয়ে প্রশ্ন জাগতে পারে, একটা জিনিস নিয়ে সংশয় জাগতে পারে, সন্দেহ কথাটা আমি ইউজ করতে চাচ্ছি না, বা সন্দেহ মানে ওই সেন্সে সন্দেহ না, মানে আকিদায় সন্দেহ না, জাস্ট এক মুহূর্তে কেউ বলল আপনাকে এমন একটা যুক্তি দিল আপনি ওইটার আনসার ধরেন একজন স্কলারকে মৃত্যুর সময় শয়তান বলছে যে ওই আল্লাহ যে এক তুমি কিভাবে জান, ধরেন বিচলিত করে দিছে তাকে, বিচলিত করে দিয়ে এটা আমার মৃত্যুর সময়, কিন্তু যাদের আমল ভালো তাদের মৃত্যুর সময়টা ওয়ালাইকুম সালাম, তাদের মৃত্যুর সময়টা খুব ক্রিটিক্যাল, তাদেরকে মৃত্যুর সময়টা শেষ মুহূর্তে শয়তান বেইমান করতে চাবে। এই এই অনেক মানে আল্লাহ যে কোরআনে বলছেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এই কথার মিনিং এটা, কিন্তু সারা জীবন মুসলমান থেকে যে মৃত্যুর সময় থাকতে পারবে না এটা সিউরিটি নাই, এবং আল্লাহ এখানে বলছেন সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন হে বিশ্বাসীগণ বলে আপনাকে অ্যাড্রেস করে শেষে বলতেছেন মুসলিম নামে মৃত্যুবরণ করো না, এটা না এটা মিনিং হচ্ছে মুসলিম না থাকা অবস্থায় মৃত্যুবরণ করো না, অর্থাৎ মৃত্যুবরণের সময় পর্যন্ত মুসলিম থাইকো। এই জন্য যে ওই সময়কে আপনার যদি আমল ভালো হয়, যত ভালো আমল যার তাকে ওই সময়টা শয়তান সবচেয়ে বেশি বিচলিত করতে চাবে। এই জন্যই তালকিনের কথাগুলো আসছে বা ওই সময় তবা করানোর কথা আসছে বা মনে করায় দেওয়ার কথা আসছে, আমাদের অনেকে জিজ্ঞেস করেন অনেক সময় মানে আমরা কলেজের থেকে জানে বলি যে ওই সময় কি বলা, মানে তাকে কি কি মনে করায় দিবেন, তাকে তার শাহাদার কথা মনে করায় দিবেন, তার কোন মানে পাওনা জানা আছে নাকি কারোর সাথে মনে করায় দিবেন, অন্যদের মাফ করতে বলবেন, নিজেকে মাফ চাইতে বলবেন, অন্যদের মাফ করে যেন যান, কারণ মরে গেলে অনেক কতগুলো জিনিস আছে যে হক কলিবাদ ওগুলো মরে গেলেই হবে না, ধরেন ওনাকে কেউ গালি দিচ্ছেন, ওনার কাছ থেকে কেউ পয়সা নিয়ে পাঁচ পয়সাই হোক দেন নাই, এটা উনি ইজিলি মাফ করে দিতে পারেন, মৃত্যুর সময় উনি মাফ মানে এটা ওনার কোনো কাজে লাগবে না, এই পয়সাটা বা এই রাগটা নিয়ে উনি চলে যাবেন, এটা যদি উনি রিয়েলাইজ করেন
এটা। এবং উল্টাটা হচ্ছে যে উনি যদি মাফ খাওয়ার থাকে কারো কাছে, কারো কাছে পয়সার ব্যাপারে এবং গিবত একটা আর কি অনাদায়ী, গিবত একটা জিনিস যেটা কিন্তু মাফ চাইতে হবে, খালি তবা করলে হবে না। মরে গেলে অন্য কথা, যে যার গিবত করছেন সে মরে গেছে, সেটা হচ্ছে তাদের দোয়া করবেন বা তার বাচ্চা কাচ্চাদের জন্য কিছু করবেন, এসব অনেক অনেক সাজেশন আছে যাই হোক। কিন্তু গিবত হচ্ছে এমন জিনিস যেটা কিন্তু আপনার গিবত আমি করছি মানে আপনার সাথে আমার পাওনা দেনা হয়ে গেছে। এখন এটা জীবিত অবস্থায় এই যে মাফটাপ চায় না, এই যে ছেলেরা দাঁড়ায়, বড় ছেলে দাঁড়ায় বলে না যে আমার আব্বা যদি কারো মনে, এর মিনিং কিন্তু এটা আসলে সে তো তার তো আমল শেষ, এখন যেন অন্যরা মাফ করে দেয় তাকে ভাই। তো যাই হোক, এটা এটা আমরা হ্যাঁ যদি মাফ করে দেয় তাহলে লাভ হয়, ওয়াই নট, মাফ করে দিলে লাভ হয়। হ্যাঁ ঋণ, না না ঋণ ঋণ ওইটাও ঋণ, ওইটাও তো ঋণ এক ধরনের, ওইটাও যদি সে মাফ না করে মাফ হবে না, সে যদি মাফ করে দেয় হ্যাঁ হইতে হবে। এবং এইটা খুব ভালো একটা আমল মাফ করে দেওয়াটা, চাওয়াটা তো বটেই দেওয়াটা, কারণ ওই আপনি জানেন একটা সাদিস আছে যে একজন সাহাবিকে আল্লাহ রসুল সার্টিফাই করছিলেন যে ইনি ইনি জান্নাতি দেখতে হলে দেখে নাও, তো আরেকজন সাহাবিকে তার বাড়িতে থাকছেন টু সি যে উনি ওনার আমল কি, তো থ্রি ডেজ বোধ হয় উনি এমন কোন স্পেশাল আমল পান নাই, মানে নাথিং স্পেশাল, বরং মানে নর্মালের চেয়ে কম মনে হয়েছে ওনার। তখন জিজ্ঞেস করছেন যে কি এমন ব্যাপার যে আমি রাত্রে যখন ঘুমাইতে যাই তখন সব মুসলিম ভাইকে মানে আমার আমার সব ভাইকে মাফ করে দেয়, কারো গেস্ট আমার মনে কিছু থাকে না, বড় আমল কিন্তু, বড় গুণ, মানে আল্লাহ তাকে পছন্দ করেন, মানে আল্লাহ মাফ করতে পছন্দ করেন, যে বান্দারা মাফ করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। ন্যাচারালি আল্লাহর কোয়ালিটি গুলা ডিমিউনিটিভ সেন্সে আল্লাহ যেটা আমাদের ভিতর চান, আল্লাহ তো দেখতে চান, ডিমিউনিটিভ সেন্সে চান না, মানে আমাদেরকে আল্লাহ ডিমিউনিটিভ সেন্সে মানে ছোট নিরঙ্কুশ অর্থে না, ছোট অংশ অর্থে আমাদেরকে রব বানায় দিয়েছেন, কাদের, ছেলে মেয়েদের প্রতিপালক, আমরা আমাদের ছেলে মেয়েদের প্রতিপালক, আল্লাহ প্রদত্ত ফিতরা দিয়ে দিয়েছেন। তো আল্লাহ দেখতে চান কি যে আমরা যে ছেলে মেয়েদেরকে আল্লাহর পছন্দনীয় ভাবে প্রতিপালন করি এবং সেই ক্ষেত্রে আল্লাহ খুশি হন। একইভাবে আমরা যদি মাফ করি, মার্সি যদি থাকে আমাদের ভিতর, মুসলিম ভাইদেরকে যদি মাফ করতে জানি, তাহলে আল্লাহও সেটা পছন্দ করেন, কারণ এটা আল্লাহ একটা কোয়ালিটি, আল্লাহর দেওয়া একটা কোয়ালিটি আমাদের ভিতরে অ্যাকচুয়ালাইজ হয় সেই জন্য। যাক, তারপরে বলতেছেন যে তা যদি না হয়, দ্যার ইজ নো ওয়েট গিভেন টু দ্য ডিফারেন্ট ইভিল বিলিভস অ্যামং দ্য পিপুল, স্পেশালি গিভেন দ্যাট দে আর ইগনোরেন্ট, সাচ ইজ কন্ট্রারি টু দ্য পাথ অফ ইসলাম, দ্যাট সাচ ইজ কন্ট্রারি টু দ্য পাথ অফ ইসলাম। তা না হইলে, যদি বুকে যদি প্রতীত না হয় তার ইটা, আপনার ইমানটা বা ডিসবিলিভটা, সরি ইমান না বেইমানিটা বা কুফরটা, তার যদি আকিদার অংশ না হয়ে যায়, সে যদি কমফোর্ট ফিল করে না যায়, তার আত্মা যদি অ্যাট রেস্ট না হয়ে যায় সেটা নিয়ে, তার মানে কি তার আকিদার ভিতরে এটা এস্টাবলিশ না হয়ে যায়, তাইলে সে যদি একটা খারাপ কাজ বা ইভিল বিলিফও থাকে, এটা কোনো এটা কোনো হার্মফুল কিছু না। ডিফারেন্ট ইভিল বিলিফস অ্যামং দ্য পিপল, স্পেশালি গিভেন দ্যাট দে আর ইগনোরেন্ট, দ্যাট ইজ কন, তারা যদি এটা না জেনে থাকে যে এটা কন্ট্রারি টু দ্য পাথ অফ ইসলাম, ইসলামের রাস্তার সাথে সংঘাতপূর্ণ। এই জন্যই অনেকে আমার মুখ দিয়ে অনেক সময় বাইর করতে চাইছেন যে এই লোকটাকে কাফের নাকি, আমি কিন্তু কখনো বলতে চাইনি, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। মানে ধরেন একজন 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 জেনারেল, এক্স জেনারেল, বিগ মানে চার তারা, তিন তারা, যাই হোক চার তারা, তো উনি টেলিভিশনে একদিন বলছেন আমরা আল্লাহ রাইন চাই না, তো আমাকে ওই দিয়েছে সালাকায় বলছেন উনি কি মুসলিম আছেন নাকি, উনি তো বলছেন আল্লাহ রাইন চাই না। হ্যাঁ, ওই ইলেকশনের আগেটাই কথা হচ্ছে, উনি আমরা আল্লাহ রাইন চাই না। এখন উনি মনে করছেন উনি এটা যে জামাতের বিরোধিতা করতেছে, উনি এটা বোঝেন নাই যে উনি আল্লাহর বিরোধিতা করতেছে, আমার আমি শিওর, কারণ উনি উনি এই ফিক্টে জানেন না, এই পর্যায়ের কোনো কিছু জানেন না। এই কথাটাই সাউকানি বলতেছেন যে ইগনোরেন্ট যদি হয়ে থাকেন স্পেশালি, সেই ক্ষেত্রে আমরা আরও বলবো না, কারণ এটাতে ওই যে তার আকিদায় পোষিত হয় না, মানে সে জেনে শুনে এটা ই করে নাই, জেনে শুনে করলেই, এবং এটা এটা কি করে আপনি, আমি আমি কি করে ভেরিফাই করবো, আই হ্যাভ টু টক টু দ্যাট ম্যান, তাই না, তাকে নিয়ে বৈশাখ সেশনে আমার আলাপ করতে হবে, তারপরে বলবো ভাই আপনি জানেন নাকি যে এটা করলে কাফির হয়ে যায়, তো এটাকে আপনি তারপরে জেনে শুনে বলছেন, ইত্যাদি ইত্যাদি বইলা। এই এই এইটা আমাদের জীবনে একটা ফিতনা, এটা থেকে আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ। তখন বলতেছেন যে নো ইট ইজ গিভেন টু দ্যাট হোয়াট কামস ফ্রম দেম ইন দ্য ফর্ম অফ অ্যাক্টস অফ কুফর when the person does not intend by that to leave Islam to the ways of disbelief. Intend মানে হচ্ছে নিয়ত করা, ইচ্ছা করা, সে ইসলাম ছাড়ার ইচ্ছা করে নাই, ইসলাম ত্যাগ করার ইচ্ছা করে নাই, কিন্তু সে একটা ডিসবিলিফের কাজ করে বসছে। কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফের ভিতরে আপনাকে এই জন্য তফাত করতে হবে। এটা এই এই সে পৃথিবীতে দুই ভাগে ভাগ হয়ে গেছে, এইটাই খারেজিরা করে না দেখে তারা খারেজি, আর এটা আহলে সুন্নাহ জামাত করে দেখে তারা টলারেন্ট, তারা কথায় কথায় মানুষের কাফের বলবে না, কাফের ব্র্যান্ড করবে না। এই ডিফারেন্সটা এখানে খুব সিম্পল। নো ওয়ে ইট ইজ গিভেন টু দ্য স্টেটমেন্ট মেড বাই এ মুসলিম দ্যাট ইন্ডিকেটস কুফর
while he did not believe in its meaning. অর্থটাই যদি বিশ্বাস না করে থাকে তাহলে একটা স্টেটমেন্ট যদি দেওয়া থাকে তাহলে সেটার জন্য কোনো ওয়েট দেওয়া হবে না, মানে সেটাকে ধর্তব্যের ভিতরে আনা হবে না। এইটা বিচার করার আপনার আমার কোন রাস্তা আছে নাই। সুতরাং যে মুসলিম যতক্ষণ পর্যন্ত নিজেকে মুসলিম বলে ক্লেম করতেছে আমরা তাকে মুসলিমই বলবো এবং তার হকগুলো তাকে দিব যতটুকু পর্যন্ত। পার্সোনালি আমি না করতে পারি, পার্সোনালি আমি কমফোর্ট না ফিল করতে পারি, আমার বোনকে তার সাথে বিয়ে না দিতে পারি, পায়াস না, ঠিক আছে, আমার সন্দেহ আছে, ঠিক আছে, বাট ডিক্লেয়ার করা একটা জিনিস এবং সমাজে তাকে সামাজিক তার যে জিনিসগুলো আমরা পড়বো একটু এখনই পড়বো যে সমাজে তার যে রাইট থাকে মুসলিম হিসেবে অটোমেটিক কিছু পাওনা থাকে, জানাজা, ইনহেরিটেন্স, আরো যেসব থাকে এগুলোর থেকে তাকে সে ডিপ্রাইভড হয়ে যায় যদি আমরা কাফের ডাকি, কাফির বলি, এটা আমরা করবো না, তথাপি তাকে মুসলিম হিসেবে এই করব। আনলেস এখানে বড় এই হাদিসটা আছে, সবাই জানে আমরা এখানে ওসামা বিন জায়েদ যুদ্ধের সময় এক লোককে, এটা হচ্ছে কিসের হাদিস আমি বলি, তিন নম্বর হচ্ছে বুখারি মুসলিম আবু দাউদের হাদিস, ওসামা বিন জায়েদ এক লোককে ইসের সময় কি বলে একটা যুদ্ধের সময় আই ক্যাম উনি বলতেছেন বর্ণনা করছেন, আই ক্যাম অ্যাক্রস এ ম্যান অ্যান্ড হি সেড দেয়ার ইজ লাইলাহ ইল্লাল্লাহ বলছে, একজন লোক সামনে পড়ছে সে লাইলাহ ইল্লাল্লাহ বলছে, আই দেন কিলড হিম, ওসামা বিন জায়েদ তাকে হত্যা করছেন। তারপরে তার কষ্ট লাগতেছিল মনের ভিতর, মনে হচ্ছে ঠিক করলাম কিনা, উনি রাসুল সাল্লামের কাছে বলছেন, রাসুল সাল্লাম বলছেন যে সে কি লাইলাহ ইল্লাল্লাহ বলছিল, তখন উনি বলছেন হ্যাঁ বলছিল, অ্যান্ড ইউ কিল হিম, তারপরে তুমি তাকে হত্যা করছো, আমি বলছি হ্যাঁ ইয়া রাসুল্লাহ আমি তাকে হত্যা করছি, ওসামা বিন জায়েদ বলতেছেন হ্যাঁ ইয়া রাসুল্লাহ আমি তাকে হত্যা করছি, হি সেড দ্যাট অনলি আউট অফ ফিয়ার অফ দ্য ওয়েপন, সে আমার অস্ত্রের ভয়ে এটা বলছে, শুধুমাত্র আমার অস্ত্রের ভয়ে বলছে। দেখেন এখানে আবার ইসলামের টলারেন্সের একটা জিনিস দেখেন, এর উল্টাটা কিন্তু আবার ঠিক না। এখানে আল্লাহ রসুল কি বলতেছে যে অস্ত্রের ভয়ে বলছে কিনা তুমি কি ভিতরে ঢুকে দেখছিলে নাকি, কিন্তু উল্টাটার বেলায় যখন মানুষটা বলতেছে অস্ত্রের ভয়ে বলছি তার এক্সকিউজ কিন্তু গ্রহণযোগ্য। উল্টাটা কেউ যখন কুফরের একটা স্টেটমেন্ট দিতেছে বলতেছে না আমি আর মুসলমান না, তার এখানে বন্দুক ধরে রাখছে, তখন যখন জিজ্ঞেস করছে তুমি কি অস্ত্রের ভয়ে বলছিলা, বলছে হ্যাঁ, তখন কিন্তু তার এটা গ্রহণ করা হচ্ছে যে অস্ত্রের ভয়ে বললেও সে ঠিক আছে, মানে আমি বলতেছি অলওয়েজ অন দ্য পজিটিভ সাইড, একটা মানুষকে মুসলমান রাখার সাইডে, তাকে ত্যাগের সাইডে না। যেমন আমাদের মুসলমান মেয়েদের ওই ওয়েস্টার্নাররা শিখাইতে চাচ্ছে যে ডিভোর্সের রাইট আছে, মানে মেয়েদের এটা 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 খুব একটা ই না, বড় ইস্যু না। তো একজন স্কলার উনি মানে অ্যান মারি রোল্ড, না দারুন দারুন, হ্যাঁ অ্যান মারি রোল্ড বা এরকম অ্যান মারি বা অ্যানসফি রোল্ড এরকম কিছু, নরওয়েজিয়ান মুসলিমা, সোজা কথা নরওয়েজিয়ান মুসলিমা, একদম হিজাবি মহিলা কনভার্টেড, উনি ওমেন ইন ইসলাম বলে একটা বই লেছেন, অ্যান মারি রোল্ড বোধ হয় বা অ্যানসফি রোল্ড হতে পারে, যাই হোক রোল্ড পরের নামটা রোল্ড ROALD। তো উনি বলতেছেন যে তারা আমাদের লিবারেলাইজ করতে চাইছে, মানে লিবারেল বানাতে চাইতেছে যে আমরা ডিভোর্স দেওয়ার রাইট, ওয়ের ইজ মরক্কোয় আমি গেছি বা অন্যান্য মুসলমান দেশে গেছে, মেয়েরা দে আর স্ট্রাগলিং টু কিপ দেয়ার ম্যারেজ, তারা মানে স্ট্রাগল করতেছে দুই বিয়া তিন বিয়া দিয়ে হাজব্যান্ডের বিবাহের ভিতরে থাকতে চাইতেছে, আর আমরা তাদেরকে ঘর থেকে বাইর করে না ডিভোর্স করানো শিখাইতেছি, উই আর নট মানে ইন্টারেস্টেড ইন মানে ডিভোর্স করানো শিখতে আমরা ইন্টারেস্টেড না। আসলে তো ব্যাপারটা তাই, দেখেন এখন ঘরে ঘরে কি চলতেছে, মানে মেয়েরা ডিভোর্স করতে পারবে এটাই মানে এই যেন একটাই চলতেছে, অথচ আইডিয়ালি যারা দিনের পথে আসছে সেসব মুসলিমারা ডিভোর্স করা না, তারা তার ম্যারেজটা ধরে রাখতে চাইতেছে, ডিভোর্স করাটা এখানে কোনো মানে এই ব্যাপার না, মুসলিম সমাজে কোনো ক্রেডিটের ব্যাপার না, তারা বরং চাইতেছে এই করতে। তো যাই হোক, ইসলাম অলওয়েজ প্লাসের দিকে, আমি সেটা বলতেছি টলারেন্সের দিকে, প্লাসের দিকে, ক্ষমার দিকে, এবং কি বলবো মানে ইনক্লুসিভ মানে মুসলিমদের ব্যাপারে ইনক্লুসিভ দিকে। ইসলাম এক্সক্লুসিভ রিলিজিয়ন, এক্সক্লুসিভ মানে কি, ইসলাম যেহেতু বিশ্বাস করে যে মুসলমান ছাড়া সবাই জাহান্নামী, তাহলে এক্সক্লুসিভ হয়ে গেল না ইসলামের আপনার যে প্যারাডাইস জান্নাত বা নাজাত পাওয়া বা আল্লাহর সাফা কি বলে আল্লাহর মাফ রসুলের সাফায়াত লাভ করা ঈশের দিন, বা এগুলো সব এক্সক্লুসিভ না কথাগুলো, মানে শুধুমাত্র মুসলমানরা পাবে এটা ট্রু, এটা 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 বলতেই হবে, এটা কিন্তু সবখানে বলতে হবে, বলতে হবে না এটা সবাই সবাই পাবে না, এটা না সবাই না, এটার কিন্তু অনেক স্কলাররা ধরা খেয়ে গেছে, ওই সে জিজ্ঞেস করছে যে কাফেররা কি অটোমেটিক পিস টিভিতে জিজ্ঞেস করছে, দুজন স্কলার দুরম কথা বলছেন, একজন ইংল্যান্ডের ব্রিটিশ মুসলিম বলছেন যে হ্যাঁ কাফের হওয়া মানেই তো জাহান্নামী, আরেকজন এটা ঘুরে আটরে বলতে চাইছেন আর কি, মানে যাতে প্যালেটেবল হয়, যাতে অত কষ্ট না লাগে, এরকম স্কোপ নেই।
ইসলাম এক্সক্লুসিভ, কাফেরদের রেসপেক্টে যখন তখন এক্সক্লুসিভ, কিন্তু মুসলিমদের রেসপেক্টে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত ইনক্লুসিভ। মানে একেবারে যতক্ষণ সে নিজে কইতেছে না যে আমার অবিশ্বাস মার্কা বই লিখতেছে না, অথবা আরেকজন ফতোয়া দিতেছে না, যে মানে ফতোয়া বলতে কি ওইরকম লেভেলের কেউ যে এই লোকটা আর মুসলমান নাই, ততক্ষণ পর্যন্ত আমরা বেনিফিট অফ ডাউট দিব তাদের, এবং এটা একটা মূল নীতি। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াই ডিডন্ট ইউ ওপেন হিজ হার্ট সো ইউ উড নো ওয়াই হি সেড ইট, তুমি তার বুকটা চিরে দেখো নাই কেন, বা অন্তরটা খুলে দেখো নাই কেন, যে কেন সে বলছে এটা তুমি জানতা। হি কেপ্ট রিপিটিং দ্য স্টেটমেন্ট, উনি বারবার এই কথাগুলো বলতেছেন আল্লাহ রাসূল, মানে আল্লাহ রাসূল আফসোস করতেছিলেন যে একটা মুসলিমকে তুমি মাইরে ফেললে একটাই। তখন ওসামা বিন জায়েদ বলতেছেন যে আমি আমি আমার মনে হচ্ছিল মানে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আছে না ইন কুনতু তুরাবা, মানে অনেক সময় মানুষের মনে হয় আমি যদি এটা হয়ে যেতাম, আমি হইতাম না, আমি হই না, কিন্তু আমার মনে হইতে পারে আমি যদি এটা, আমি যদি আর আগে আমার জন্ম না হইতো, এই কথা এরকম না তো উনি বলতেছেন যে আমি যদি আজকেই মুসলমান হইতাম, মানে এর আগের আমার সমস্ত এইগুলো মুছে যেতে পারে, আমি যেটা করছি এটা অত্যন্ত গর্হিত একটা কাজ করছি, আমার মনে দিয়েছিল আমি যে আজকে আল্লাহ রাসুলের কাছে মুসলমান হইতাম তাইলে কত না ভালো হইতো, মানে আগেরগুলা আমার এই কলঙ্কটা মুছে যেত যে আমি একটা মানুষকে মারছি এভাবে। সো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা মাথায় ব্রেনে, আমাদের ব্রেনে যদি ওই তাকফিরি মরিচা পড়ে থাকে। আমি একদিন মামুনকে জিজ্ঞেস করতেছিলাম আমরা ই সিভিল ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে যে আমরা ই ইউজ করি কেন, ওই যে সিরামিক টয়লেট ইউজ করি কেন, সিরামিক বেসিন ইউজ করি কেন, কারণ এটা খুব সার্ফেসটা খুব স্মুথ পলিশ, যে জন্য কোনো ময়লা ধরবে না, চলে যাবে। কিন্তু ওইখানেও দেখবেন জং পড়া একটা জিনিস থাকলে কিন্তু জং পড়ের ময়লাটা ধরে যায়, ওইটার উঠান যায় না, আমি দেখছি সিরামিকের উপর খুব কষ্ট হয় উঠে না, কেমিক্যাল টেমিক্যাল দিয়ে চেষ্টা করতে হয়। জং ধরেন আপনি একটা ভুলে একটা কেঞ্চি রেখে দিয়েছেন, অথবা আরো একটা কিছু রাখছেন যেটা নিচে একটা মেটালিক রিং আছে, দেখবেন ওটা লেগে গেছে। তো এই তাকফিরের মরিচা যদি আপনাদের ব্রেনে লেগে থাকে, বিশেষ করে ইয়াং যারা, এটা ঘইষা মাঝে উঠায় ফেলবেন, বিকজ এটা সহজে যাইতে চায় না। এই জন্য এই কথাগুলো আমরা বারবার পড়ি, বারবার শুনি, ঘরে গিয়ে আবার একই কথা প্রশ্ন জিজ্ঞেস করি। এইখানেই ভাইরা আসেন, আমাদের এই মজলিসে আসেন ভাইরা, বারবার মানে মেবি 50 ডেজ আমি এইগুলো পড়ে শুনেছি, 50 ডেজ পরে 51th ডে যেটা সেটাতে এসব বলতেছেন যে আচ্ছা একই কাফির ডিক্লেয়ার, একই কাফির বলা হবে না, মানে ধরেন আর কি যে কারো কথা। এই জন্য এই গ্র্যাভিটির জন্য বলতেছেন যে আবু দাউদ তার চ্যাপ্টার একটা চ্যাপ্টার ই করছেন, যে চ্যাপ্টারের নামটা হচ্ছে দ্য প্রহিবিশন অফ ইনজাস্টিস অ্যান্ড রংস, বিহেভিয়ার ম্যানের উপরে চ্যাপ্টার। এই চ্যাপ্টারে তিনি আবু হুরায়রার ই করা, মানে এটা কি বললাম আমরা, প্রহিবিশন অফ ইনজাস্টিস, জুলুম করবেন না, অ্যান্ড রং, অবিচার করবেন না, জুলুম করবেন না, এটা একটা চ্যাপ্টার ই করছেন। এবং এই চ্যাপ্টারে উনি কি করছেন, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আমরা এখন পড়ব, সেই হাদিসটাকে উনি এই চ্যাপ্টারের ভিতরে ইনক্লুড করছেন। There were two men among the tribe of Israel. Israel এর ইসে দুইটা মানুষ ছিল, বনি ইসরায়েলের সোজা কথা, তারা একই গোলে পৌঁছানোর জন্য স্ট্রাইভ করতেছিল, একজন একই উদ্দেশ্যে, একই উদ্দেশ্যের জন্য চেষ্টা করতেছিল, একজন পাপ করত এবং আরেকজন একদম নিষ্পাপ ছিল, এবং একজন পাপ করত আরেকজন সব পাপ অ্যাভয়েড করত এবং কায় মনে আল্লাহর উপাসনা করত। The one who was exerting himself would continue to see the other commit sin. এবং যিনি নিষ্পাপ ছিলেন রিলেটিভলি, বা যিনি পাপ করতেন না, উনি অন্যজনকে দেখতেন যে সমানে পাপ করে যেতেছে খালি। হি টোল্ড হিম রিফ্রেন ইউর সেলফ, মানে তোমাকে কন্ট্রোল করো, তোমাকে নিজেকে কন্ট্রোল করো, নিজেকে ফিরায় নিয়ে আসো এখান থেকে। এবং একদিন তিনি দেখছেন যে একদিন তিনি আবার দেখছেন ওই পাপটা করতেছেন এবং আবার বলছেন যে তোমাকে ফিরায় নিয়ে আসো। অন্যজনই করছেন, অন্যজন বলছেন Leave me alone with my Lord. Have you been sent as a watcher over me? আমাকে ছেড়ে দাও, আমার আল্লাহ বিচার করুক আমার। এগুলো কিন্তু আমাদের ভিতরে অনেক ভাইরা বলেন, হয়তো অ্যারোগেন্টলি বলেন, আমাদের কষ্ট লাগে, আরে থাক না আমার, আমারটা আমি দেখবো না, এরকম বলেন। ধরেন নামাজ পড়তেছেন না, আপনি বারবার রিকোয়েস্ট করেন, বারবার বলেন, ফর লাস্ট 10 ইয়ার্স আপনি বলতেছেন, উনি একই কথা বলেন, আমার লাস্টে বলেন কি হলো ভাই, আমারে আমার ছেড়ে দেন, আমার সাথে আল্লাহ বোঝাবুঝি। অনেকে বলেন, আমাদের এয়ারফোর্সের এক ভাইরে বলছেন আর কি, ওই রোজা ভাঙতে বলছেন, এয়ারফোর্সে জানেন তো ফ্লাইংয়ে রোজা রাখা যায় না, আপনি জানেন তো। হ্যাঁ, তো তো উনি আর কি বলছেন যে স্যার এটা একটু সরাই দিলে হয় না, বা আমার মানে আর কিছু হইলে আমি তোমার আল্লাহর সাথে আমি জবাব দিব গে, এরকম বলছে। দিস ইজ এন অ্যারোগেন্স, কিন্তু প্রচন্ড দুর্বিনীত একটা কথা, মানে তুমি যাও তো রোজা ভাঙে ফ্লাইটে, আমি তোমার আল্লাহর সাথে আমি আমি বোঝাপড়া করবো, এটা কেউ বলতে পারে? আমরা বলতে পারি আমাদেরকে আল্লাহ এই দিছেন, আমাদেরকে কি নবুয়ত দিছেন,
ইভেন নবী সাল্লাল্লাহু সাল্লাম বলতে পারেন না, নবী সাল্লাল্লাহু সাল্লাম ফরজের ব্যাপারে এটা বলতে পারেন না যে কিছু হইলে এটা, মানে আমি বলতেছি যদি ওয়াহী নাজিল না হয়, উনি অন হিজ ওন এজ এ ম্যান বলতে পারেন, পারেন না। যদি ওয়াহী নাজিল হয় কারটা হয় যে হ্যাঁ এটা এখানে এক্সাম্পল, সেটা অন্য কথা, বিকজ হি ওয়াজ দ্য উৎস অফ শরিয়ত। কিন্তু আমরা কেন বলি যে নবী সাফায়াত করতে পারেন না উইদাউট আল্লাহর পারমিশন? এই কারণেই তো বলি যে নবী আমাদের জন্য কিছু করতে পারেন না যদি আল্লাহ পারমিশন না দেন, কেয়ামতের দিনও করতে পারেন না। উনিও বলতে পারেন না যে আমি আমি দেখবো না কি, এটা বলতে পারেন না। বলতে পারলে উনি নিজের মেয়েরে বলতেন না যে তুমি আমার মেয়ে, তোমার আমার উপর হক আছে, যা হক আছে এনে নিয়ে নেই, কেয়ামতের দিন আমি তোমার কোনো কাজে আসবো না, বিকজ খালি উনার মেয়ে দেখে কেউ কিছু হবে না। সুতরাং এটা কেউ বলতে পারে না, এটা খুব অ্যারোগেন্স, একটা অ্যারোগেন্টের একটা অ্যারোগেন্স একটা কথা, অ্যারোগেন্সের কথা আর কি, মানে দুর্বিনীত একটা কথা। হ্যাঁ তোমার আল্লাহরে আমি দেখব না, কিন্তু এরকম কথা যদি বলে যে আপনি আপনার নামাজ পড়তে বলতেছেন ফর টেন ইয়ার্স ভাই একটু চলে নামাজ দিয়ে, বলে আমারটা আমার ছেড়ে দেবো না, আমার আল্লাহ আল্লাহ দেখবেন, তথাপি আপনার মুখ দিয়ে এই কথাটা বের হবে না, তথাপি আপনি তাকে সরাসরি কাফের বলবেন না। যদি কোনো কোনো মুফতি তার উপর প্রমাণ, তাকে প্রমাণ দেখায় এস্টাবলিশিং হুজ্জা, যেটাকে আমরা বলি হুজ্জত কায়েম করা, তা না করেন আপনি তাকে কাফের বলবেন না। দেখেন কি আসতেছে তারপরে, আল্লাহ কি তোমার আমার উপর দারোয়ান পাঠাইছেন নাকি তুমি খালি আমারে ই করো? দ্য আদার ওয়ান সেড বাই আল্লাহ, আল্লাহর কসম আল্লাহ উইল নট ফরগিভ ইউ, আর হি সেড, অথবা তিনি বললেন, একদিন বললেন আল্লাহর কসম আল্লাহ তোমার মাফ করবেন না, অথবা বলছেন আল্লাহ উইল নট এন্টার ইউ ইন টু প্যারাডাইস, মানে আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন না, আল্লাহর কসম কাই করছেন। আচ্ছা তারপরে তাদের সোল আল্লাহর কাছে যখন গেল, একসাথে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়েছে, এবং আল্লাহ তখন যে ভালো কাজ করতো তাকে জিজ্ঞেস করলেন ওয়ার ইউ হ্যাভিং নলেজ অফ মি, তুমি কি আমার সম্বন্ধে জানতা, মানে আমার মনে কি আছে, আমার কি ইচ্ছা, আমার জাজমেন্ট কি তুমি কি জানতা, আল্লাহ এটি বোঝাতে যাচ্ছেন। অর ডিড ইউ হ্যাভ এনি পাওয়ার ওভার মি, সরি ডিড ইউ হ্যাভ এনি পাওয়ার ওভার হোয়াট ইজ ইন মাই মাইন্ড, অথবা তোমার কি এই ক্ষমতা ছিল যে আমার মনে কি আছে এটা জানার, বা আমার মনের উপর তোমার কোন খাটানোর ক্ষমতা ছিল, প্রভাব খাটানোর? হি সেড টু দ্য সিনার, আল্লাহ তখন পাপী লোকটাকে বললেন গো অ্যান্ড এন্টার প্যারাডাইজ বাই মাই মার্সি, আমার দয়ায় তুমি জান্নাতে যাও। হি সেড টু দ্য আদার টেক হিম টু দ্য হেল ফায়ার, আর অন্যজনকে বললেন তাকে জাহান্নামে নিয়ে যাও। কঠিন কথা এই জিনিসটা প্রতিনিয়ত মনে রাখবো আমরা, আমরা জাজ না অন্যের, আমরা যদি কিছু করেই থাকে দাওয়াত দেওয়া ফরজ না ওয়াজিব না, এইটা করতে গিয়ে দাওয়াতের ফরজে কিফায়ার সোয়াবটুকু পাইতে গিয়ে লাভটুকু করতে গিয়ে যেন আমরা চির জাহান্নামে না হয়ে যাই, একজন মানুষকে কাফের ব্র্যান্ড করে, একজন মানুষকে ইসলাম থেকে বের করে দেয়া, আমার একটা কথা যদি বের করে দেয় থাকে, হয় না মানে এমন একটা কথা বলেন না আমি আর এটার সাথে নাই, এরকম যেন না হয়। অফকোর্স এটার জন্য ফরজ ওয়াজিব হালাল হারামের ব্যাপারে কম্প্রোমাইজ করা যাবে না, সেটাও ঠিক, কিন্তু আমরা এটা রুড়ো হয়ে যেটা করা সেটা যেন না হয়, মানে আমাদের রোলে না হয়। কেউ আল্লাহর দিনকে অপছন্দ করে বাইরে হয়ে গেলে সেটা অন্য জিনিস, আমি বলবো আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আমি পূজা মণ্ডপে যাইতে পারি না, এটার জন্য কেউ অপছন্দ করে ইসলাম থেকে বাইরে গেলে এটা আমার কিছু করার নাই, কিন্তু আমার রুডনেস রুড হওয়া, আয় তুমি এটা তুমি ওটা তুমি গেছো তোমার আল্লাহ কোনোদিন মাফ করবে না, নো আমাকে কেউ আল্লাহ দারোগা মানায় পাঠান নাই বা ই করে, এটা নবীকে বলছেন আল্লাহ তোমারে ওয়াচার হিসাবে পাঠাই নাই, তোমাকে শুধুমাত্র মেসেজ ই করতে পাঠাইছে। ইবনে আবু ইজাল হানাফি, ওনার নাম আমরা জানি, 700 বছর আগে স্কলার, সিরিয়ান স্কলার, ওনার ই পড়ছি আমরা এখানে, প্রথম ই ছিল আইসিডির। ইট ইজ ফ্রম অ্যামং দ্য গ্রেটেস্ট, উনি বলতেছেন ইট ইজ ফ্রম অ্যামং দ্য গ্রেটেস্ট অ্যাক্টস অফ ইনজাস্টিস ফর সাম ওয়ান টু বিয়ার উইটনেস দ্যাট অ্যানাদার ইন্ডিভিজুয়াল উইল নট বি ফরগিভেন বাই আল্লাহ, এটা সবচেয়ে বড় জুলমের একটা, সবচেয়ে বড় অবিচারের একটা, যে এইটা সাক্ষী হওয়া যে আল্লাহ তোমার মাফ করবেন না, আমি জানি না, আমার কোনো ক্ষমতাই নেই, আমার জানার কিছুই নেই। হ্যাঁ ডিক্লেয়ার্ড কাফের যে বা কাফের হিসেবে যে মৃত্যুবরণ করলো বলে সবাই জানে, তার ব্যাপারে আপনি বলবেন যে হ্যাঁ উনি ডিক্লেয়ার্ড কাফের। আর উইল নট বি শোন মার্সি অ্যান্ড দ্যাট হি উইল বি ইন হেলফায়ার ফর এভার, এবং তারপরে কোন দয়া দেখানো হবে না, তো চির জাহান্নামে হবে না। এই সব কথাগুলো কিন্তু মুসলমানদের বেলায় বলা হচ্ছে, এমনকি নামমাত্র মুসলিম হইলে এবং সে যদি নিজেকে মুসলিম বলে দাবি করে তার বেলায়, অ্যাজ দ্যাট ইজ দ্য জাজমেন্ট ফর দ্য ডিসবিলিভার আফটার হিজ ডেথ, এটা হচ্ছে অবিশ্বাসীর জন্য জাজমেন্ট, অবিশ্বাসীর জন্য বলা কথা বা অবিশ্বাসীর ব্যাপারে, মানে এটা হচ্ছে তার কি বলবো স্ট্যাটাস তার মৃত্যুর পরে, মৃত্যু পর্যন্ত তার সুযোগ আছে। এই জন্য অবিশ্বাসীদের জন্য মৃত্যু পর্যন্ত দোয়া করতে পারেন আপনি, কিসের দোয়া? হেদায়তের দোয়া, আল্লাহ আমার বাবা কাফের তাকে তুমি মুসলমান করে দাও, আল্লাহ আমার বোন কাফের তাকে মুসলমান করে দাও, অনেক আছেন আমরা যে হামজা ইউসুফ এর বোন এবং হাজা ইউসুফ মুসলিম ছিলেন, বাকি ফ্যামিলি সবাই কাফের ছিলেন, তারপরে যারা বোঝো ওনার বাবা মা কাফের ছিলেন, মানে ওনারা ওই জন্য চেষ্টা করে যান যে তারা যেন মুসলিম হন বা ই হন, এটা ওই পর্যন্ত করতে পারে, কিন্তু মৃত্যুর পরে আর ওটা করা যাবে না। এখন আসেন কেন এটা গর্হিত,
সেটা আমরা দেখি। চারটা পয়েন্ট মনে রাখবেন, চারটা পয়েন্ট মনে না রাখলেও মানে মোটামুটি ব্যাগ আইডিয়া থাকলে হবে। কাফের বলার পরিণতি কি, এটা কেন বলবেন না, পরিণতিতে কি হয়? এক নম্বর হচ্ছে বলা, যদি সত্যি একজন কাফের হয় বা আপনি যা মিন করতেছেন, হিজ ওয়াইফ উইল নো লঙ্গার বি পারমিসেবল ফর হিম, তার বউ কিন্তু তার জন্য আর হালাল না। আপনি কিন্তু এই কথাটা বললেন তাকে কাফের বলা মানে, মানে সে ব্যবিচারের ভিতর আছে, তাদের বিয়েটা নাল এন্ড ভয়েড, মানে কতগুলো পরিণতি চলে আসছে সাথে সাথে যদি কাউকে আপনি কাফের ফতোয়া দেন। ইট ইজ ফরবিডেন ফর হার টু স্টে উইথ হিম অ্যান্ড ফর হিজ চিলড্রেন টু রিমেইন আন্ডার হিজ অথরিটি, মহিলার তার সাথে থাকা নিষিদ্ধ হয়ে যায়, বাচ্চারা তার কাস্টডিতে থাকা নিষিদ্ধ হয়ে যায়। এটা হয়েছে কিন্তু সকল জামাতুল ইসলাম, জামাতুল মুসলিমিন বলে যে দল ছিল বাংলাদেশে, একজন সম্মানিত ব্যক্তি মানে গভর্নমেন্টের বড় চাকুরিজীবী, তার ওয়াইফকে, তার ওয়াইফকে এরকম তারা বুঝাইছে যে আপনার হাজব্যান্ড তো তাগুত, আপনার হাজব্যান্ড তো কাফের, আপনার তো বিয়া ভেঙে গেছে, আপনি তো ব্যবিচার করতেছেন। ওই মহিলা ডিভোর্স ছাড়া, বিং ইন ম্যারেজ, ডিভোর্স দেন নাই মানে তো বিং ইন ম্যারেজ, যদি হলো কাফের না হয়ে থাকে, কয়েক বছর উনি আলাদা বাসায় থাকতেন, ওনার টিনেজ মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন এক লোকের সাথে মাহরাম বানানোর জন্য। তারপরে আমার ওয়াইফের সাথে দেখা গেছে, আমার ওয়াইফ বলছে যে আপনি আপনি জানেন যে এক রাজ্যে হাজব্যান্ড ডিনাই করে বিং ইন ম্যারেজ, আল্লাহর ফেরেশতারা সারা রাত লানত দিতে থাকেন তার উপরে, আপনার কয় বছর হয়েছে, আপনার কয় বছর হয়েছে? ওই মহিলা শিবেন ব্যাক টু হাজব্যান্ড, ফিরে গেছেন পর। এইরকম মজ্জালা নেই মার্কা আপনাদের মতো পোলাপানরাই বলছে, কোন মুফতি বা কোন এই আব্দুল আজিজ বিন বাদ অথবা আব্দুল কি আলিয়া শেখ, কি আব্দুল আজিজ আলিয়া শেখ না ওনার নাম বর্তমানে যিনি, এই গ্রেডের কেউ বলে নাই, এমনকি বাংলাদেশের মঞ্জুর এলাহি বা ডক্টর সাইফুল্লাহ বলে নাই, এই আপনাদের মতোই মানে ইংলিশ মিডিয়ামে ও লেভেল এলেভেল করা কেউ বলছে আর কি। আর ওনার তো তাগুত, ওনার হাজব্যান্ড, ওনার তো শেষ, বাস শি স্টার্টেড লিভিং অ্যালোন, এবং যে কয় বছর, দুই বছর না তিন বছর আলাদা থাকছে বোধ হয়। আমার ওয়াইফ বলছেন যে পায়ে দৈরা মাফ চাবেন গিয়া, পায়ে দৈরা পড়ে থাকবেন যতক্ষণ উনি মাফ না করছেন, পায়ে দৈরা দরকারে পড়ে থাকবেন, বিকজ আপনার এক রাতের, এক রাত হাজব্যান্ডকে ডিনাই করার ইটা বলছেন যে এক রাত ইটা। তো দ্যাট রিমাইন্ডস মি, আজকাল মুসলমান মেয়েরাও জিজ্ঞেস করতে শুরু করছে, আমার যদি ভালো না লাগে আর হাজব্যান্ড যদি আমার ডাকে, এটা কি অত্যাচার হয়ে যায়? মানে মুসলমানদের মাথায়ও ফেমিনিজমের এই জিনিস, এটা আলাদা আলাদা প্রশ্ন, একদম ডিফারেন্ট প্রশ্ন। ইয়াং জেনারেশনের একজনের প্রশ্ন ছিল যে মুসলমান মেয়েরাও আজকাল জিজ্ঞেস করতে শুরু করছে যে আই এম নট ইন এ মোড অ্যান্ড মাই হাজব্যান্ড কলস মি, মানে এটার কি হবে, এটা কি ই হয়ে যাবে না, মানে বলাৎকার টাইপের জিনিস হয়ে যাবে না, বা এটা মুসলমানদের মাথায় প্রশ্ন আছে। নজবিল্লা, দেয়ার ওয়াজ নো সাচ থিং, মানে ওই যে বললাম যে ওরা আমাদেরকে ডিভোর্স কেমনে দিতে হয় শিখায়া, মানে এনজিও দিছে এখানে, আর এনএসএফির রোল বলতেছেন যে মুসলিম আর ট্রাইং টু কিপ দেয়ার ম্যারেজ, ওরা তো ওদেরকে ফোন দিতে ওরা খুঁজতেছে না, তোমরা কেন মানে জোর করে গিয়ে কম্পেশন ফ্যাটিক, মানে তোমরা কম্পেশন দেখাইতে গিয়ে ওদেরকে একটা খারাপ জিনিস কেন শিখাইতেছ? ওরা চাইতেছে দেয়ার ট্রাইং হার্ড টু কিপ দেয়ার ম্যারেজ, যে তোমরা ওটাকে গিয়ে ভাঙানোর বিদ্যা শিখাইতেছো। তো একই ব্যাপার, মানে এই এই প্রশ্নগুলো মুসলমানদের কোনোদিন উঠে নাই, এগুলা আমাদের কাছে বিয়েটা একটা রিলিজিয়াস, একটা বায়োলজিক্যাল অ্যাক্ট না, মেয়ের বায়োলজিক্যাল জিনিস না, আমরা আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করি। সূরা নিসার এক নম্বর আয়াত কি শুরুই হয়েছে, যে যাকে দিয়া তোমরা একে অপরের কাছে রাইট চাও, আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে আল্লাহ যা বলছেন সেটা, আমাদের এই কাফের ফেমিনিজমের ক্রাইটেরিয়া দিয়ে আমরা কিন্তু বিচার করবো না যে কোনটা ঠিক আর কোনটা বেঠি। আনফর্চুনেটলি উই আর ডুইং ইট, আনফর্চুনেটলি উই আর ডুইং ইট এগেইন। আবার বলতেছি, বাংলাদেশে 60 লক্ষ মেয়ে বিবাহযোগ্য নারী এই মুহূর্তে সারপ্লাস, তাদের জন্য পৃথিবীতে দুইটা পথ খোলা আছে, আইদার কাফেরদের পথ বা কাফেররা যে চায় সেই পথে ব্যবিচার অবিচার লিভিং টুগেদার দেখায় দিবেন, অথবা ইসলামের পথ খোলা আছে টু বিকাম সেকেন্ড ওয়াইফ অফ অলরেডি ম্যারিড, মানে অফ অলরেডি ম্যারিড ম্যান আর কি। চয়েস ইজ ইয়ার্স, আপনারা আপনাদের মেয়েদের কি কাফের হওয়ার পথে দিবেন, ব্যবিচারের পথে ঠেলে দিবেন, নাকি স্টিল একজন লোকের অবিবাহিত থাকার চেয়ে একজন লোকের, মানে একজন দিনদার লোকের সেকেন্ড ওয়াইফ হওয়ার দিকে তাকায় ই করবেন? এটা সিআইএর রিপোর্ট, এটা আমার কথা না, এটা কোন মোল্লা বা হুজুর দুই বিয়া করবে বলে বাইর করছে কথা না, বা আমি আরেক বিয়া করবো দেখে বাইর করি না, এটা সিআইএর রিপোর্ট যে 60 লক্ষ সারপ্লাস, মানে 1 কোটি 20 লক্ষ মেয়েকে হাজব্যান্ড শেয়ার করতে হবে। তার মানে 60 লক্ষ যদি আরেকজন মহিলার সাথে হাজব্যান্ড শেয়ার করতে, মানে 1 কোটি 20 লক্ষ হয়ে গেল না, এই মুহূর্তে 1 কোটি 20 লক্ষ মানুষকে বাধ্য হয়ে মহিলাদের হাজব্যান্ড শেয়ার করতে হবে, আদারওয়াইজ তাদেরকে ব্যবিচারী হইতে হবে। ব্যবিচারী হওয়াটা পশ্চিমারা আপনার কাছে চায়, দেন হবে কি, দেয়ার উড বি নো ইসলাম, তাই না? ব্যবিচারীর কাছে কোন ইসলাম আছে না, দেন দেওয়ার যে ব্যবিচার তার কাছে ইসলাম কোথায়, ইসলামের ভ্যালুস কোথায়? অ্যান্ড তাদের অবজেক্টিভটা খুব ইজিলি ফুলফিল হবে, তারা সেটা চায়। আপনি ক্রস রোডে দাঁড়ায় আছেন, দুই রাস্তার মোড়ে, একদিকে ব্যবিচার কাফেরায়ন, কাফের হবেন, ওদের মতো হবেন, ওদের মতো লাইফস্টাইল হবে, আর এদিকে ইসলামের লাইফস্টাইল। চয়েস ইজ ইয়ার্স, যারা বাবা, যারা ভাই, যারা ওয়ালি, যারা গার্ডিয়ান,
তারা চিন্তা করে দেখেন। আর নাম্বার অফ মুসলিম কমবে এটা তো আছেই। হ্যাঁ, আরেকটা জিনিস দেখেন যে আপনার দিস ইনক্লুডস এভরিবডি, বিধবা 60 লক্ষ বিবাহযোগ্য বলতে যাদের বিয়ের বয়স আছে, বিধবা, ডিভোর্সি অ্যান্ড ভার্জিন সবকিছু। আপনারা শুনে অবাক হবেন যে 45 বছর ধরে বিয়ে হয় নাই, বিয়ে করেন নাই, তিনিও কারো সেকেন্ড ওয়াইফ হতে রাজি না। আমরা একটা বিয়ের চিন্তা করছিলাম, মানে অথচ তিনি পারফেক্ট মুসলিমা, হিজাবি নেকাবি হাত মোজা পা মোজা মিলে পারফেক্ট মুসলিমা। সুতরাং উই হ্যাভ টু চেঞ্জ ইজ মাইন্ডসেট, এবং আমাদের আলেম দে শুড স্পিক অ্যাবাউট ইট। আমরা একজন আলেমের কাছে এটা বলছিলাম একদিন এখানে হালাকায়, মনে হয়েছে যেন আমি মানে একে ভূত দেখার মতো চমকা উঠছে। আমি কি বললাম, মানে এইটা একটা মানে খুব একটা অস্পৃশ্য, মানে অনেক অনেকটা জানেন আপনার, আমি যদি আপনার আসিফ মাহমুদের বলি, আসিফ মাহমুদ সিগারেট খায় না, কিন্তু আসিফ মাহমুদ যে অপমান ফিল করবে যে এটা একটা কথা বললেন না ভাই, আমি কি সিগারেট খাই আমার বললেন, ওইরকম একটা কথা মনে হয়েছে যে যখন আমি বললাম যে মানে মাল্টিপল ম্যারেজ সম্বন্ধে, মানে ই সম্বন্ধে, পলিজিনি সম্বন্ধে আপনার ভিউ কি, এরকম করলেন। এটা হাকিকত, বাংলাদেশ ইন্দোনেশিয়া হতে যাচ্ছে ভেরি সুন। আমি ইন্দোনেশিয়াতে গেছি বহুবার, 30 বছর বয়স্ক ভাইয়ের 40 বছর বয়স্ক বড় বোনকে অবিবাহিত ঘুরতে দেখছি রাস্তায়, মুসলিম, নাম হইল ইন্দ্রা, ছেলের নাম ইন্দ্র আর কি, নামাজ পড়ে পাশত্ব অবশ্য, কিন্তু তার কেন হয়েছে এই ডিজাস্টারটা এই কারণে হয়েছে। এবং ইন্দোনেশিয়া আপনি জানেন যে লিভিং টুগেদার, ব্যবিচার, অবিচার, মানে ছাগলের চেয়ে চিপ। আমি বলবো যে একটা ছাগল আর একটা মেয়ে যদি হয়, একটা মেয়ে ছাগলের চেয়ে চিপার। আর এই অবস্থাটা হয়েছে জাস্ট ইসলামের একটা ফিক না মানার জন্য, একটা সুন্না না মানার জন্য, একটা সার্কিট ব্রেকারকে অবজ্ঞা করার জন্য। সার্কিট ব্রেকার বলতেছি আমি, এইটা যদি মানত তাহলে আপনার ইংল্যান্ডের মানুষরা সব মানে বাস্টার্ড, নেশন অফ বাস্টার্ড হয়ে যেত না, পুরো ইংল্যান্ড যে এখন নেশন অফ বাস্টার্ড, পুরো ইউরোপ নেশন অফ বাস্টার্স, এবং আস্তে আস্তে তারা এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, তারা আর বিয়ে করে না, বিয়ে করে না দেখে সন্তান হয় না, তাদের নেগেটিভ পপুলেশন, এখন বিয়ে করার তো কোনো দরকার নাই, বিয়ে ছাড়াই যদি বিয়ের সব কাজ হয় বিয়ের দরকার নেই, এখন তারা নেগেটিভ পপুলেশন আছে এবং তারা নিজেদের নিয়ে খুব চিন্তিত, তারা এক্সটিংক্ট হয়ে যাবে। জার্মান বলে কোনো জাত থাকবে না, ইংলিশ বলে কোনো জাত থাকবে না ভেরি সুন, ইটালিয়ান বলে কোনো জাত থাকবে না ভেরি সুন। আমরা নিশ্চয়ই সেটা চাই না যে মুসলিম বলে কেউ থাকবে না দুনিয়ায়, আমরা এটা খুব সিরিয়াসলি নিব, এটা কোনো ফান না, এটা কোনো ফান না, এটা কোনো ফোন দিন, এটা সিআইএ রিপোর্ট, আমি আমাদের গ্রুপে দিব, আপনারা আপনারা সিআইএতে দেখে নেবেন, সিআইএর ওয়েবসাইটে এটা দেখে নেবেন। এবং তারা কেন এটা নিয়ে কাজ করতেছে, তারা এটাকে একটা সুযোগ হিসেবে মনে করতেছে যে এই পথেই অ্যাভালেন্স বলি আমরা, ডমিনো এফেক্ট বলি না, ভেঙে পড়বে সমাজটা। মানে আপনার একটা বিল্ডিং ভাঙতে হইলে সব ইট একবারে ভাঙতে হয় না, কতগুলো ইট সরায় নেওয়া, যাকে দিলে ছোট ছোট করে পড়ে যায়, কতগুলো ইট সরায় নিলে হয়, আপনার ডমিনো এফেক্ট হবে, এইভাবে ভেঙে পড়বে সব। দুই নম্বর পয়েন্ট, এ রুলিং মাস্ট বি মেড কনসার্নিং হিম সো দ্যাট দ্য পানিশমেন্ট অফ অ্যাপোস্টেসি মে বি ক্যারিড আউট আফটার দ্য প্রুফ ইজ এস্টাবলিশ এগেনস্ট হিম অ্যান্ড হি ইজ রিকোয়েস্টেড টু রিপেন্ট। কি হবে যদি সে হইত, তার মানে কত গ্রেভ এটা বোঝাচ্ছেন, তাইলে কি তাকে মুরতাদ ঘোষণা করতে হইতো একটা ইসলামিক স্টেটে, তাকে তওবার সুযোগ দিয়ে তাকে হত্যা করতে হইত? মানে আপনি এটা বলার মানে আপনি এই সব কিন্তু বলতেছেন, আপনি এত বুঝতেছেন না যে আপনি বলতেছেন, কিন্তু আপনি এই সব বলতেছেন যে তাকে হত্যা করতে হবে, তাকে ই করতে হবে। আচ্ছা, তিন নাম্বার, ইফ ই ডাইজ দ্য রুলস অফ এ মুসলিম ডু নট অ্যাপ্লাই টু হিম, সেটা মরে যায়, আপনি কি বলতেছেন একজনকে কাফের বলার মানে আপনার আপনার ইমপ্লিকেশন বা মানে এটার পরিণতি বা এটার এটার ফলাফলটা কি দাঁড়াইতেছে, যে মুসলিম সেদিন মারা যায় মুসলিম ইগুলো তার বেলা অ্যাপ্লাই হবে না, তার জানাজার বেলা অ্যাপ্লাই হবে না, তার ইনহেরিটেন্সের বেলা হবে না, জানাজা হবে না তার মুসলমান মতে, মুসলমান এসে কবরস্থান থেকে কবর হবে না, ইনহেরিটেন্স হবে না তার, কিছু কাফের কিছু মুসলমান ইনহেরিট করে না, সুতরাং তার ইনহেরিটেন্সের ব্যাপারগুলো থাকবে না। চার নাম্বার বলতেছেন কি, যে কাফের হিসাবে যদি মারা যায় সে চিরতরে জাহান্নামী হবে। কত বড় একটা কথা আমরা বলতেছি একজন মুসলিম ভাইয়ের ব্যাপারে, আমরা এই জন্য এটা ট্র্যাপে পড়ব না, আমরা আমাদের মুখটাকে সিল করে রেখে দেব ইনশাল্লাহ। এখন বলতেছেন ম্যানিফেস্টেশন অফ এক্সট্রিমিজম, আপনারা কিভাবে বুঝবেন, এই যে আমি বললাম যে জঙ্গালা জিনিসের যে দাগটা পড়ছে আমি অনেক ঘষে এটা উঠাতে পারি না, ওইটা যে আসে দাগটা এটা কি করে বুঝবেন, মানে তাকফিরের দাগটা যে রয়েছে আপনার ব্রেনে। এক নাম্বার, ডিক্লেয়ারিং আদার্স টু বি আনবিলিভার্স ডিউ টু সিনস দে কমিটেড, একটা কবিরা গুণা বা বড় গুণার জন্য, সবচেয়ে বড় গুণার একটা আমি বলতেছি, সবচেয়ে বড় মানে উচ্চারণ করতে আমার খারাপ লাগে, জীবনে যতবার উচ্চারণ করছি প্রত্যেকবার খারাপ লাগছে, যে কোনো মুসলিমের লাগা উচিত, বাট এটা ইসলামিক ফিকে আসে কথাটা এই জন্য বলতেছি, নিজের মায়ের সাথে ব্যবিচার করা সবচেয়ে উচ্চ পর্যায়ের গুণার একটা না, স্টিল সে কাফের না,
সে কবিরা গুনাহকারী, তার উপর হুদুদ কায়েম হবে, কিন্তু সে কাফের নাস্তি, তাই কাফের বলা যাবে। তাইলে কি বলতেছে, আমরা ডিক্লেয়ারিং আদার্স টু বি আনবিলিভার্স ডিউ টু সিনস দে কমিটেড, সিনস পাপের জন্য, একটা পাপ করছে সে, সেই জন্য তারে কাফের বলা। এটা হচ্ছে ম্যানিফেস্টেশন, মানে এক্সট্রিমিজম যে আপনার ভিতরে আছে, আপনার ভিতরে যে এই ট্রেন্ডটা আছে, এটা বোঝার উপায়। দুই নম্বর, ডিক্লেয়ারিং এ রুলার হুড ডাজ নট রুল বাই আল্লাহ রিভিল্ড, হোয়াট আল্লাহ রিভিল্ড অ্যান্ড আনবিলিভার উইদাউট এক্সেপশন, কোন ব্যতিক্রম ছাড়া, আল্লাহর আইন ছাড়া যারা বিচার করে তাদেরকে কাফের বলে ডিক্লেয়ার করা। এইভাবে চিন্তা করলে পৃথিবীতে কোন মুসলিম শাসক আছে? নাই। কিন্তু এই ডিক্লেয়ার করাটা জায়েজ না, এটা ক্লজ আছে, এই যে এক্সেপশন বলছেন, এক্সেপশন আছে, সিচুয়েশন আছে, ফিক আছে, জ্ঞান আছে, জানার ব্যাপার আছে, তাকিকের ব্যাপার আছে, হুজ্জত কায়েম করার ব্যাপার আছে। তিন নম্বর পয়েন্ট, ডিক্লেয়ারিং দ্য ফলোয়ার্স, ওই যেটা বলছিলাম তাকফিরের হিজরার যে চেনটা, ডিক্লেয়ারিং দ্য ফলোয়ার্স অব দোজ রুলার্স হু ডু নট রুল বাই হোয়াট আল্লাহ রিভিল্ড আনবিলিভার্স উইদাউট এক্সেপশন, ওই রুলারের যে ফলোয়ার যারা তাদেরকে কোনো এক্সেপশন ছাড়া সবাইরে কাফের ডিক্লেয়ার করা। ধরেন হুসনে মুবারকের তো একটা পার্টি ছিল, ছিল না, ওইটা সব পার্টির মেম্বার সবাইরে ধারাভাবে কাফের ডিক্লেয়ার করা উইদাউট এনি ফলোয়ার। বা বাংলাদেশে ধরেন একটা একটা দলকে আপনি গোটা দলটারে বলে দলটাই কাফের বলতে চায় না, অনেকে বলতে চায়, অনেকে বলতে এখানে থাকে, কেউ মুখে বলে আর কারটা এখানে থাকে, বলে না। চার নম্বর, ডিক্লেয়ারিং দোজ আউটসাইড অফ দ্য গ্রুপ টু বি আনবিলিভার্স, এই আস্তে আস্তে ছোট হয়ে আস্তে আস্তে পৃথিবী, প্রথমে বলল শাসক, তারপরে শাসকের ফলোয়ার যারা, তারপরে বলতেছে এই গ্রুপ আইসিডির বাইরে যারা, নজবিল্লা, অথবা আরেকটা গ্রুপ জামাতুল মুসলিমিনের বাইরে যারা, তারা সব কাফের। পাঁচ নম্বর, ডিক্লেয়ারিং দোজ হু লিভ ইন দ্য সোসাইটি অ্যান্ড ডু নট এমিগ্রেট আনবিলিভার্স, তাকফির ও হিজরা মানে কি, তারা ওই মিশরের ওই মুসলিম সোসাইটি থেকে হিজরত করে যেতে চাইছে, ওদেরকে তাকফির করতে চাইছে, তাকফির মানে কাফের বলতে চাইছে, আর হিজরাত করবে কেউ, ওদের থেকে সরে যাবে অন্য জায়গায় গিয়ে মাউন্টেন। এই কথাটা খুব সামাজিক ওয়েলফেয়ার থেকে নিয়ে আর রিলিজিয়াস এক্সট্রিমিজমে বাংলাদেশেও এখন উচ্চারিত হয়, হয় না? বান্দরবনে গিয়ে যদি আমরা একটা কমিউনিটি নিয়ে আই করতাম, আমরা কমিউনিটি নিয়ে থাকতে চাব, জামাতবদ্ধ হয়ে থাকতে চাবো, এটা খুব ভালো কথা, কিন্তু নট আউট অফ হেট্রেড ফর আদার্স, টু প্রোটেক্ট আওয়ার সেলফ, এটা ডিফারেন্ট জিনিস। একটা হলো প্রোটেক্ট মাই সেলফ, হলো ডিফারেন্ট জিনিস, আরেকটা হচ্ছে উইথ হেট্রেড সবাইকে কাফের মনে করে চলে যায়, এটা আলাদা জিনিস। বাংলাদেশকে সব মুসলমানের কাফের মনে করে আমি বান্দরবনে গিয়া আলাদা করে 50 জনে মিলা, এই 50 জন মুসলমান বাংলাদেশে সবাই অমুসলিম বা বাংলাদেশ সবাই কাফের, এইটা একটা জিনিস। আরেকটা জিনিস সালাম, আরেকটা জিনিস হচ্ছে আমরা আমরা ছোট মানুষরা যাদের ইমান আমার শক্ত না, আমরা ভুলে পা দিয়ে দিই, এখানে মিউজিক বাজে, ওইখানে পার্টি হয়, এখানে আপনার পূজা হয়, আচ্ছা চলো আমরা সাভারের ওইখানে গিয়া একটা জায়গায় কাছাকাছি থাকি, আমাদের ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়েদের ভিতরে খেলবে, তারা আমাদের আছে না, এটা এটা একটা ডিফারেন্ট জিনিস। এটা তো আমরা করতেছি, আমরা আইসিডি করছি কি করতে, আমরা আমাদের স্পেয়ার টাইমটা এখানে আসবো, দিনী ভাইদের দেখবো, দাঁড়িয়ে মুখ দেখলে দাড়ির প্রতি সম্মান দেখবে, নিজের দাড়িটাও জাস্টিফাইড মনে হবে, বোরখালি দেখলে আরেক বোরখালি মনে হবে না আমি খুব খারাপ করি নাই, বোরখালি যখন সেরাটনে যায় তখন মনে করে জিস জন্মটাই বৃথা, কিল দিকে জন্মাইছিল, বোরখালি যখন আরেক বোরখালির কাছে আসে গেটিং ইউজ টু ইট, এটা আমি আগে খেয়াল করি না, আমার ওয়াইফ বলতেছেন যে স্কুলে যে বাচ্চা বাচ্চাগুলো আসে যায় স্লোলি স্লোলি দে গেট ইউজ টু অল দিস থিংস, দাড়ি টুপি বোরখা ঘরে থাকা বা যাই হোক মানে ঢাইকা চলা, এই পিচ্ছি একটা মেয়ে দেখলাম আবাইয়া পরে, মানে শখ করেই তার মা, ওই যে নাজমুলের মেয়ে বোধ হয় আমাদের, এই যে নাজমুল পাশের পাশে থাকে, হজে গেছিল ছেলেদের জন্য ইনি আসছে তোপ নিয়ে আসছে, আর মেয়ের জন্য বোধ হয় আবাই নিয়ে আসছে বোরখা আর কি, তো তারে দেখি শখ করে বোরখা পরে স্কুলে নিয়ে আসে, এই তো বোরখা পরে বয়স হয় নাই, কিন্তু কথা হচ্ছে যে এটা তার কাছে অস্পৃশ্য মনে হচ্ছে না, এই জন্য আমরা একখানে থাকলাম গিয়া, এটা একটা মিনিং, আরেকটা মিনিং এই সমাজে সবাই কাফের, সো উই হ্যাভ গট নাথিং টু ডু উইথ দেম, না তাইলে কি এই সমাজকে, এই সমাজের 16 কোটি মানুষ কি দেখতে দেখতে কাফের হয়ে যাবে, উইল সিট আইডল চুপ করে থাকবো আমরা, আমাদের ভাই আমাদের বাবা আমাদের চাচা, না সেটা ঠিক না। আচ্ছা, ডিক্লেয়ারিং স্পেসিফিক পিপল আনবিলিভার্স উইদাউট কনসিডারিং শরিয়া প্রিন্সিপালস অ্যান্ড প্যারামিটার্স অন দ্য ইস্যু, তারপরে পার্টিকুলার মানুষে, যেমন ধরেন কামাল হোসেন বললাম বা ওই যে ওই চারতারা জেনারেল বললাম, অন্য প্যারামিটারগুলো, আমার এখনো বেশ ডিপ সন্দেহ আছে যে কামাল হোসেন ওয়েদার হি নোজ দ্য ফিক, যে কনস্টিটিউশন যে বানাইছে বানাইলে এই কাজ হয়, তো গর্ববোধ করে রীতিমতো ওইটা নিয়ে, বা আরো মানুষ যারা আছে ওই ধরনের আরো মানুষ, জিলুর রহমান কি করতে গেল সৌদি আরব, আই ক্যানট কল জিলুর রহমান নন বিলিভার, আমি তো তাকে কাফের বা অবিশ্বাসী বলবো না, আমি তো মনে করি সে বিশ্বাসী, হ্যাঁ তাই না, তো আমি তারে কাফের কেমনে বলবো, আমি তারে কাফের কেমনে বলবো,
যাই হোক তার বিশ্বাস ভুল, সে ভ্রান্ত, সে ফাসিক, তার দোষ এটা একটা সবকিছু আছে, কিন্তু আমি তাকে স্পেসিফিক্যালি কাফের কেমনে বলবো বিফোর পুটিং দ্য ই এভিডেন্স ই করার আগে আমি এভিডেন্স হুজ্জত কায়েম করতে পারি। শুনতে খুব অড লাগতে পারে কারো কারো কাছে, তাই মিলাত করে মেনুন করে, আচ্ছা জানাজা তো হয় আমাদের দেশে কমিউনিস্টদের, আবার জানাজা খুব ই করে হয়। আমি তো একদিন ঢুকতে পারতেছিলাম না এক জায়গায়, মতিয়া চৌধুরীর হাজবেন্ডের কুলখানি হইতেছে, আর বাপ সব, হ্যাঁ দিয়ে দিন দিয়ে দিন। আমার এই ভাইয়ের এক ছেলে হয়েছেন আব্দুর রহমান, দোয়া করবেন আপনার সবাই। ফর্চুনেটলি বা অনফর্চুনেট নাই, কোইনসিডেন্টালি আজকে সেভেন্থ ডে, দ্য ডে অফ হাকিকা, আপনার জন্য একটা মিষ্টি নিয়ে আসছেন, আপনারা টেস্ট করবেন আর কি, মানে আমরা খাইছি অলরেডি। আচ্ছা এরপরে বলতেছেন, ডিক্লেয়ারিং এজ এ ডিসবিলিভার দ্য ওয়ান হু ডাজ নট কনসিডার আদার ডিসবিলিভার্স অ্যাকর্ডিং টু দেয়ার ক্লেমস অ্যাজ ডিসবিলিভার। দেখেন আরেকটা স্টেপ বেড়ে গেল কিন্তু, মানে ও বলতেছে কামাল হোসেন কাফের, কিন্তু আমি কামাল হোসেন কাফের মনে করতে, সুতরাং আমারও কাফের বলতেছি, বুঝছে তো ব্যাপারটা, মানে ফিতনা কিন্তু এটা পারপিচুয়াল ফিতনা, এটা কিন্তু করছে আমাদের এখানে, বলছে না যে আমাদের এইসব সাইকেল পিছনে নামাজ হবে না, এই বলছে কিন্তু অলরেডি সাইফুল্লাহ ভাই মঞ্জুলের ভাই পিছনে নামাজ হবে না, এটা অলরেডি ফতোয়া হয়ে গেছে, নামাজ হয় না কার পিছে ভাই, মুসলিম হইলে তো তার পিছনে নামাজ হয়, তার মানে এটা তো তাকফির, বিকজ ওরা যারে কাফের বলছে তারে মামুদুল্লাহি বা সাইফুল্লাহ ভাই কাফের বলতেছেন না, দ্যাট ইজ দ্য রিজন, আর কিছু না কেন এই কর। আট নম্বর পয়েন্ট, দ্য ইনোভেশন অফ সাসপেন্ডিং জাজমেন্ট অ্যান্ড ভেরিফাইং আদার্স ইসলাম, অন্যের বিচার করা, তোমারে কে দিছে বিচার রাইট, তোমার মত জ্বালানে তোমার বিচার করতে কইছে কে অন্যের, তুমি নিজের চরকায় তেল দাও নিজে মুসলমান হও, এটা হলো একটা বিদাত, কথায় কথায় অন্যরে জাজ করা, অন্যকে ঠিক না ভুল জাজ করা, তোমার 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 অথরিটি নেই জাজ করা। নয় নম্বর, দ্য ভিউ দ্যাট দ্য কন্টেম্পোরারি মুসলিম সোসাইটি ইজ এ জাহেল সোসাইটি, এইখানে একটা কথা আছে, এই জাহেল কথা একটা মিনিং আছে, সৈয়দ কুতুবের টার্ম, এটা নতুন যুগের সৈয়দ কুতুবের টার্ম, উনি জাহেল বইলা সোসাইটিকে, তারপরে এটার উপরে ওনার ফলোয়ার তো তাকফিরের হিজরি সবাই ওনার ফলোয়ার না, ওই জেলে থাকার সময় যে ওনাকে, হ্যাঁ আছেন দুজন, একটা আমাদের দিনী ভাইয়ের ছেলে হয়েছে আবদুল্লাহ, আবদুল্লাহর ভাই আব্দুর রহমান, তার জন্য দোয়া করবেন, আজকালকার নামগুলো আবার সাহাবিরা সব স্টার্টেড লিভিং এবং আওয়ার সেলফ আলহামদুলিল্লাহ, হ্যাঁ রহমান নামটা একটু আবার ক্রিটিক্যাল নাম, এটার মানে ডিমিনিটিভ সেন্সে মানুষের নাম হয় না, কতগুলো নাম আর আল না লাগাইলে মানুষের নাম হয়, যেমন রহিম হয়, রব হয়, রৌফ হয়, এই নামগুলা শুধু রৌফ হয়, শুধু রহিম, আন্তা রহিম এটা বলতে পারি আমরা কাউকে, আর রহিম না লাগাইলে, আর রৌফ আর রব না লাগাইলে কোনো সমস্যা নেই, কিন্তু রহমান নামটা কিন্তু আর না লাগাইও মানুষের হয় না, এটা জানা দরকার, এবং এখানে আব্দুর রহমানই ডাকতে হবে পুরাটা, এই ভাই আমাদের মনে করে দিলেন এই জন্য আমরা এটা ভেরিফাই করলাম। রহমানটার কোন ডিমিনিটিভ হয় না, মানে এটা ছোট হয় না, মানে ছোট করে হয় না, যেমন রহিমের যে কোয়ালিটিটা এটা অ্যাবসলিউট হল আর রহিম আল্লাহ, আর ছোট করে আপনিও হইতে পারেন, আপনি আমার উপর রহম করছেন, আমার জন্য রাত্রেবেলা থাকার জায়গায় থাকার জায়গা করেছেন, আমি বললাম আন্তা রহিম ইয়া শামিম, এটা কারেক্ট, এটা এটা শিরক না, এটা কোনোই না, বাট আর রহিম না, আর রহিম হচ্ছেন শুধু আল্লাহ, কিন্তু রহমান নামটা কোনো অবস্থায় কারো বেলা প্রযোজ্য না, বিকজ রহমান হচ্ছে সমগ্র সৃষ্টির উপর যিনি বিশ্বাস করলেও অবিশ্বাস করলেও কাফের হইলেও পাখি হইলেও জন্তু হইলেও যিনি রহম করে থাকেন, এই কোয়ালিটি শুধুমাত্র আল্লাহর আছে আর কারো নাই, মানে এটা ডিমিনিটি সেন্স আর কারো হয় না। যাই হোক, নয় নম্বর, এই জাহিল সোসাইটি বলা, এটা ম্যানিফেস্টেশন বলতেছে, মানে কথায় কথায় বলবে দিস সোসাইটি ইজ এ জাহিল সোসাইটি, হ্যাঁ ইট ইজ জাহিল সোসাইটি মে বি, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট আমরা ঘৃণা করবো তাদের বা তাদেরকে অবজ্ঞা করবো এড়ায় চলবো, আমাদেরকে এইখানেই বাঁচতে হবে, এদের নিয়েকেই এদের নিয়ে বাঁচতে হবে, আর আল্লাহ রাসূল একটা মুশরিক সোসাইটি দিয়ে 13 বছর থাকার চেষ্টা করছেন, আর তারপরে যখন মদিনায় গেছেন ওইটা তো এইরকমই মিক্স ছিল, ছিল না এইরকমই মিক্স ছিল, ওদের আল্লাহ আল্লাহ সাক্ষী দিতেছেন সূরা হুজুরাতে, যে বলল না যে তোমাদের ভিতরে ইমান, তোমাদের ভিতরে এখন ইমান ঢুকে নাই, তোমরা এখনো মুমিন হও নাই, বলো যে আমরা সারেন্ডার করছি, তোমাদের ভিতরে এখনো ইমান ঢুকে নাই, তাহলে ওই সোসাইটিতে তো বাঁচছেন, আল্লাহ রাসূল বলেন তাহলে পিওর বলার নিয়ে এখন আমি এখন চলে যাবো ওহত পাহাড়ের উপরে, আর বাকিরা তোমরা এনে থেকে পশো তা বলেন না, এখানেই থাকতে হবে, সবাইকে নিয়ে থাকতে হবে, চেষ্টা করতে হবে সবাইকে যেন এই করি। হ্যাঁ ওই যে বললাম যে নিজেদের যখন রক্ষা করতে পারবো না, নিজেরা নষ্ট হয়ে যেতেছি, তখন করলাম যে আচ্ছা ঠিক আছে কল্যাণপুরে 10টা প্লট আমরা ভাইয়েরা বানায় ওখানে অ্যাপার্টমেন্ট বানায় আমাদের পোলাপানা নিজেরা একসাথে খেলবে, এইটা কিন্তু টু সেভ আস নট টু হেট আদার্স, দুইটার ভিতর তফাত আছে, টু সেভ আস সেটা ঠিক আছে সেটা অন্য জিনিস। এরপরে বলতেছেন এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু মেকিং এ জাজমেন্ট অ্যাবাউট এ ল্যান্ড অর কান্ট্রি, প্রথমে গেল মানুষের ব্যাপারে,
তারপর একটা ল্যান্ড এবং কান্ট্রির ব্যাপারে গেল, আর এই দেশ, এই দেশ এরকম, এই দেশে এরকম। সৌদি আরব সম্বন্ধে যেটা আছে আর কি, মানে সৌদি বিরোধী ঈদের যারা আছে, আমারে একদিন মসজিদে আমি জাস্ট কোন একটা ছেলে মোবাইল ফোন নিয়ে ঢুকছে, ঢুইকা বাচ্চা ছেলে ওই মসজিদ ইসে মসজিদের হারামে, তা আমি বলতেছি যে পাকিস্তানি ছেলেটেলে হবে, ওদের সৌদি আরবে থাকে। আমার যে মোবাইলটা একটা ফিতনা আছে, এমনি আরেকজন বলতেছে যে ইসের লিপার হাজব্যান্ডে যে মোবাইলটা একটা ফিতনা হয়েছে, মানে দেখো তো এখন এখানে ওইটা শুই না, এক বাঙালি মানে খুব জোসেফ চোটে ওটা আমার মুখ থেকে কথাটা কাটে না, আরে জানেন না এগুলো তো সব মানে এগুলোর কোনো ই নাই আর কি, মানে পূর্ব সৌদি আরবে হচ্ছে মানে এগুলো ইসলাম নাই আর কি, মানে ইসলাম থাকলে বাংলাদেশে আসে, এই যে ব্র্যান্ডিংটা না, এটা আমরা করবো না। এগুলো হচ্ছে ম্যানিফেস্টেশন অফ এক্সট্রিমিজম। আমরা আজকে এখানে শেষ করে দেই, পয়েন্টগুলো যে আমরা মনে রাখি আমাদের অনেক কাজে লাগবে। আবার ওই চারটা পয়েন্ট বলি, লাস্টে পড়লাম দশটা, এগুলো হলো আলামত, কিন্তু ওই প্রথম চারটা পড়লাম যে এগুলাতে আমরা বুঝবো যে জিনিসটা কত গ্রেভ। যখন আমরা কাউকে কাফের বলতেছি তার ওয়াইফের সাথে তার থাকাটা হারাম হয়ে যেতেছে, ব্যবিচার হয়ে যেতেছে, ওয়াইফের উপর তার রাইট থাকে না, সাথে সাথে সে তার বাচ্চারা তার কাস্টডিতে থাকে না, এটা ব্যক্তিগতভাবে আমরা একজনকে চিনি, এই দেশের সম্মানিত একজন গভর্নমেন্ট আমলার ওয়াইফকে, এই দেশের একটা ভ্রান্ত জামাত তারা ফতোয়া দিছে যে আপনার হাজব্যান্ড তো তাগুত, কারণ উনি ডিসি বা কিছু, তো আপনার তো বিয়া ভেঙে গেছে, উনি তিন বছর বা দুই বছর প্লাস হাজব্যান্ড ছাড়া থাকছেন, উনার বাচ্চা মেয়েকে বিয়ে দিচ্ছেন তাড়াতাড়ি করে যাতে ওয়ালি হয় উনার জামাই, তারপরে আমার ওয়াইফের সাথে উনার দেখা হয়েছে, আমার ওয়াইফ ওনাকে বুঝাই দিয়েছেন, বলছেন যে এক রাত না হাজব্যান্ডকে ডিনাই করলে ফেরেস্তারা মানে সারা রাত ধরে লানত করতে থাকে, সেখানে আপনি তিন বছর ডিনাই করছেন, আপনি গিয়ে পায়ে ধরে পুকুরে থাকেন ওই হাজব্যান্ডের যে মাফ করুক সে তার তিন বছরের জন্য। এই পরিণতিটা হয় যখন আপনি কাউকে অনুমানবশত বা আপনি ই করে কাফের ডিক্লেয়ার করতেছেন, আপনি এই কথাটা বলছেন। দুই নম্বর হলো তারে যদি এটা হয় তাহলে তাকে তারে অ্যাপোস্টেট হয়ে যায় সে মুরতাদ, তার ইসলামিক স্টেটে তার প্রমাণ ই করে এস্টাবলিশ করে তার মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। তিন নম্বর হলো সে যদি মুসলমান হিসেবে সে যদি মৃত্যুবরণ করে, আপনি যা বললেন কাফের বললে তারে কি কি ই করলেন, তারে কোন স্ট্যাটাসটা দিলেন যে মরলে তার জানাজা হবে না এবং তার সম্পত্তিকে ইনহেরিট করতে পারবেন না, এই কথাটাই কিন্তু প্রকারান্তরে আপনি বললেন, কত সিরিয়াস কথা সেটা বলার জন্য বলতেছেন। আর একটা বলতেছেন যে সে যদি কাফের হিসাবে মরে তাহলে চিরজীবন সে জাহান্নামে হবে। এই চারটা কথা কিন্তু আপনি প্রকারান্তরে বললেন যখন কাউকে আপনি বললেন যে এও কাফের, ও কাফের, নজবিল্লাহ আল্লাহ আমাদেরকে এখান থেকে রক্ষা করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদেরকে মাফ করুন এবং আমাদেরকে আমল করার তৌফিক দেন। এইটুকু।